वेलकम स्टूडेंट्स, आज के आमी तुम्हारे सामने कैश फ्लो स्टेटमेंट तीन नम्बर वीडियो आलोचना करब। तो तुम्हारे बार बार करे एक कथाई बोलछी, एई वीडियो देखार आगे तुम्हारा अवश्य कैश फ्लो स्टेटमेंट एक नम्बर और दो नम्बर वीडियो देखे नाओ, ना होले कैश फ्लो स्टेटमेंट तीन नम्बर वीडियो कोनो मते देखते पारबे ना। एबं वीडियो डेस्क्रिप्शन बक्से एक नम्बर और दो नम्बर वीडियो लिंक दिए देव, तुम्हारा अवश्य देखे तारपर तीन नम्बर वीडियो देखो। तुम्हारा एक नम्बर और दो नम्बर वीडियो ना देखे जो तीन नम्बर वीडियो देखो तो तुम्हारे पक्षे अनेकटाई असुविधा होबे, हयतो अंकगुलो बुझते पारबे ना। अच्छा, मेन बेपारे आसा जाक। फार्स्ट क्लासे आमरा कि करेछिलाम, कैश फ्लो स्टेटमेंटेर बेसिक कन्सेप्ट शिखिएछिलाम, थियोरिटिक्याल कन्सेप्ट पाशापाशी একটা অঙ্ক করেছিলাম। এবার একটা কথা বলে দিই, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দুটো মেথড হয় করে, একটা ডাইরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। আচ্ছা, এটাও বলেছিলাম কি করে বুঝবো ডাইরেক্ট মেথডে করতে হবে, যদি কোনো কোশ্চেনে সেল পারচেজ এগুলো দিয়ে দেয় তাহলে ডাইরেক্ট মেথডে করতে পারবো, আর ইনডাইরেক্ট মেথড কিভাবে করবো যদি নেট প্রফিট কোশ্চেনে বলে দেয় তখন ইনডাইরেক্ট মেথডই করতে হবে। এটা ছিল ফার্স্ট ক্লাসে কনসেপ্ট। সেকেন্ড ক্লাসে আমরা কি জানতাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটে অ্যাক্টিভিটিস হয়, একটা হয় অপারেটিং, তারপর হয় ইনভেস্টিং, তারপর হয় ফাইন্যান্সিং। তো আগের ক্লাসে অপারেটিং অ্যাক্টিভিটিসটা ফুল ডিটেলসে শিখেছিলাম, ঠিক আছে। এবং আগের ক্লাসে যেই অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলো ক্যালকুলেটর সিটিতে পাঁচ নম্বরে আসতে পারে তোমাদের এক্সামে, ঠিক আছে। আর আজকে যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর সিলেবাস 15 নম্বরের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অঙ্ক আসে, সেই অঙ্কগুলো এখন আলোচনা করব, তো তোমরা ডিটেলসে দেখে নেবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দুটো ক্লাস তো আমাদের করানো হয়ে গেছে, অনেকটা কনসেপ্টই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তবু আর একটা জাস্ট রিভিশন দিয়ে, একটু রিভিশন দিয়ে তারপর মেন অঙ্কে আমরা আসছি, ঠিক আছে। তো কি বলছিলাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দেখো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দুটো মেথড হয়, একটা হয় ডাইরেক্ট আর একটা হয় ইনডাইরেক্ট, ঠিক আছে। একটা মেথড হয় ডাইরেক্ট, একটা মেথড হয় ইনডাইরেক্ট। এবার তোমরা প্রশ্ন করতে পারো তোমাদের এক্সামে কোন মেথডটা আসবে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট। 99% চান্স ইনডাইরেক্ট মেথড আসার, আর যেই অঙ্কগুলো 15 নম্বরের আসবে সেই অঙ্কগুলো ইনডাইরেক্টই আসবে, ডাইরেক্ট কোনো মতেই আসতে পারে না। পাঁচ নম্বরের অঙ্ক ডাইরেক্ট আসতে পারে, বাট তার চান্সটাও খুব কম। তো আমরা ইনডাইরেক্ট মেথডটা নিয়ে আলোচনা করছি। ইনডাইরেক্ট মেথড কি করে বুঝবো করতে বলেছে, যদি কোশ্চেনে প্রফিট মেনশন করা থাকে, প্রফিট প্রফিট মেনশন করা থাকে তাহলে বুঝবো ইনডাইরেক্ট মেথড দিয়েছে। আর ডাইরেক্ট মেথড কি করে বুঝবো কখন দিয়েছে, যদি পারচেজ সেল মেনশন করা থাকে তাহলে বুঝতে হবে আমাকে ডাইরেক্ট মেথডে করতে দিয়েছে। তো যাই হোক, ডাইরেক্ট মেথড নিয়ে আলোচনা করছি না, এটা থাকবে না, ইনডাইরেক্ট মেথডটাই থাকবে, প্রফিট নিয়ে বলবে। আচ্ছা, এবার বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটে অ্যাক্টিভিটিস হয়, দেখো লিখছি এখানে OCF মিন্স অপারেটিং ক্যাশ ফ্লো, তারপর দু নম্বর কি হয় ICF মানে ইনভেস্টিং ক্যাশ ফ্লো, তারপর তিন নম্বর কি হয় FCF মানে ফাইনান্সিয়াল ক্যাশ ফ্লো। এই তিনটে অ্যাক্টিভিটিস হয়, ঠিক আছে। আর OCF মানে অপারেটিং অ্যাক্টিভিটিস আগের ক্লাসে ডিটেলসে বুঝিয়েছিলাম, যখন অপারেটিং অ্যাক্টিভিটিসটা করব সবার প্রথম অপারেটিং অ্যাক্টিভিটিস কি নিতে হয় জানো তো, যখন আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের পার্টটা করব তখন আমাকে একটা ওয়ার্কিংস অবশ্যই করে নিতে হবে, ঠিক আছে। সেই ওয়ার্কিংসটার নাম কি, প্রফিট বিফোর ট্যাক্স। কি করতে হবে, প্রফিট বিফোর ট্যাক্স, এই ওয়ার্কিংসটা আমাকে অবশ্যই করে নিতে হবে। কি ওয়ার্কিংস, প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ OCF অপারেটিং ক্যাশ ফ্লো যখন করব তখন অপারেটিং ক্যাশ ফ্লোতে আমাকে স্টার্ট করতে হবে প্রফিট বিফোর ট্যাক্স থেকে। কোশ্চেনে যদি প্রফিট বিফোর ট্যাক্স বলে দেয় তো ভালো, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে আরম্ভ করবো, আর কোশ্চেনে যদি প্রফিট বিফোর ট্যাক্স না বলে তাহলে প্রফিট বিফোর ট্যাক্সের আমাকে ওয়ার্কিংস করে নিতে হবে। আচ্ছা, এবার তোমাদের একটা বলি, ইনকাম স্টেটমেন্ট, তোমরা সিক্স সেমিস্টারে লিভারেজ করেছো, লিভারেজে ইনকাম স্টেটমেন্ট আছে, ঠিক আছে। তো ওই একই রকমের কনসেপ্ট, বা তোমরা যদি ফিফথ সেমিস্টারে অ্যাকাউন্টস ভাবো তখন কি ভ্যালুয়েশন অফ শেয়ার করেছো, ঠিক আছে, ভ্যালুয়েশন অফ শেয়ারও ইনকাম স্টেটমেন্ট ছিল। আবার তোমরা এই সেমিস্টারে রেশিও অ্যানালাইসিস আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মধ্যে, সেখানেও ইনকাম স্টেটমেন্ট পাবে। তো ইনকাম স্টেটমেন্ট তোমাদের জেনে রাখাটা খুব জরুরি, এই ইনকাম স্টেটমেন্টের কনসেপ্ট যদি ভালো করে মাথায় ঢুকে যায় তাহলে প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করা কোনো ব্যাপারই না। দেখো আমি দেখাচ্ছি ইনকাম স্টেটমেন্টের ব্যাপারটা, দেখো এখানে লিখছি ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। দেখো প্রথমে কি লিখছি, প্রথমে লিখছি PBIT, ঠিক আছে। কি লিখলাম, প্রথমে লিখলাম PBIT, এর ফুল ফর্ম হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, ঠিক আছে। একটা টাকা
এখানে দেখো রুপিসের ঘর করলাম প্রফিট বিফোর ইন্টারেস্ট অন ট্যাক্সেস, এর থেকে মাইনাস করতে হয়, লেস করতে হয় ইন্টারেস্ট অন লোন। বাদ দিয়ে যেটা হয় প্রফিট বিফোর ইন্টারেস্ট অন ট্যাক্স থেকে যদি আমরা ইন্টারেস্ট অন লোন বাদ দিই তাহলে কি পাবো? প্রফিট বিফোর ট্যাক্স। এখানে লিখো প্রফিট বিফোর ট্যাক্স। এবার এর থেকে কি মাইনাস করবো? লেস করবো ট্যাক্স, ঠিক আছে? যত পার্সেন্টেজ ট্যাক্স বলবে বা যত অ্যামাউন্ট ট্যাক্স বলবে সেটা বাদ দেবো। বাদ দেওয়ার পর হবে প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, তারপর কি লিখবো? তারপর আমরা লিখতাম লেস প্রেফারেন্স ডিভিডেন্ড। তারপর মাইনাস করতাম লেস ইকুইটি ডিভিডেন্ড। তারপর করতাম লেস ট্রান্সফার টু রিজার্ভ। ট্রান্সফার টু রিজার্ভ বাদ দিয়ে কি বেরোতো? ইকুইটি আর্নিংস। বাদ দিয়ে হতো ইকুইটি আর্নিংস। ঠিক আছে, তো ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা আরেকবার দেখে নাও কি হয়। ইনকাম স্টেটমেন্ট প্রথমে আছে পিবিআইটি। পিবিআইটি মানে হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। এর থেকে যদি ইন্টারেস্ট অন লোন বাদ দিয়ে দিই হবে প্রফিট বিফোর ট্যাক্স। তার থেকে যদি ট্যাক্স বাদ দিই হবে হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। তার থেকে যদি প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দেবো, ইকুইটি ডিভিডেন্ড বাদ দেবো, ট্রান্সফার টু রিজার্ভ বাদ দেবো, বাদ দিয়ে হবে ইকুইটি আর্নিংস। এবার দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কগুলো যখন করবে দেখবে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, ঠিক আছে? ব্যালেন্স শিটে বলে দেবে প্রফিট অ্যান্ড লসের অ্যামাউন্ট এত টাকা। তো ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লসের অ্যামাউন্ট এত টাকা দিয়ে দেবে, তার মানে ওরা কি বলছে এটা তোমাকে বুঝতে হবে। ওরা ইকুইটি আর্নিংস এর কথা বলছে। ইকুইটি আর্নিংস মিনস ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে যে প্রফিট অ্যান্ড লসটা দিয়ে দেবে তোমাকে বুঝতে হবে সেইটা বলেছে, ঠিক আছে? আর আমাকে অপারেটিং ক্যাশ ফ্লো করতে গেলে কি করতে হবে? প্রফিট বিফোর ট্যাক্স। তার মানে তোমাকে এই অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, তোমাকে বের কর তোমার দরকার কোনটা, এইটা দরকার। কি করে করবো? তা নিচ থেকে টোটালি উপরে উঠবো। তার মানে কি? নিচ থেকে উপরে উঠতে গেলে কি করতে হবে? সব অ্যাড করতে হবে। তাই জন্য আমরা এখানে যেই প্রফিটটা দেয় তার সঙ্গে ট্রান্সফার টু রিজার্ভ অ্যাড করবো, ইকুইটি ডিভিডেন্ড, প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাড করবো, ট্যাক্স অ্যাড করবো। অ্যাড করে হবে প্রফিট বিফোর ট্যাক্স। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তোমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে কোশ্চেনে কি রকমের প্রফিট বলেছে, কোন প্রফিটটা বলেছে। সে এই প্রফিটটা বলেছে, যদি এই প্রফিট বলে তাহলে তোমাকে এখানে কি করতে হবে? এইটার সাথে এটা যোগ করবে, এটা যোগ করবে, এটা যোগ করবে আর এটা যোগ করবে। এগুলো যোগ করে প্রফিট বিফোর ট্যাক্স হবে, ঠিক আছে? বা কখনো 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 কি করে, কখনো কখনো এই টাকাটাও বলে দেয় প্রফিট আফটার ট্যাক্স বলে দেয়, ঠিক আছে? বাট এইটার চান্স খুব কম। যদি এটা বলে দেয় প্রফিট আফটার ট্যাক্সের সঙ্গে ট্যাক্স যোগ করে প্রফিট বিফোর ট্যাক্স হবে। তাহলে বেসিক কনসেপ্টটা বোঝা গেল। কারণ এখন আমরা অঙ্ক করবো এই কনসেপ্টের উপর দাঁড় করিয়ে, ঠিক আছে? দেখো এর জন্য আমরা এখন একটা অঙ্ক নেব। দেখো এখন কোন অঙ্কটা করবো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9 নম্বর অঙ্কটা কি লেখা আছে? দ্য ফলোয়িং আর দ্য সামারাইজড ব্যালেন্স শিট অফ এক্স লিমিটেড অ্যাজ অন 31st March 2019 and 31st March 2018। অর্থাৎ এক্স কোম্পানি দুটো ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, 2019 আর 2018 এর ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। তোমাদের একটা কথা বলে দিই, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে অবশ্যই ব্যালেন্স শিট দিয়ে দেবে এবং 2 বছরের ব্যালেন্স শিট দিয়ে দেবে। এবার দেখো কি দেখতে পাচ্ছ, ব্যালেন্স শিট আছে। আর একটা কথা বলে দিই, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে ব্যালেন্স শিট করতে দেবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে ব্যালেন্স শিট কোশ্চেনে দিয়ে দেবে, তো ব্যালেন্স শিটটা তোমাদের লক্ষ্য করতে হবে ব্যালেন্স শিটটা কেমন দিয়েছে। যেমন এখানে 2018 আর 2019 দিয়েছে। কখনো কখনো কি হয়, 2019 আগে দিয়ে দেবে, 18 পরে দেবে। এই অঙ্কটা তাই বলেছে, 19 আগে দিয়েছে, 18 পরে দিয়েছে। সুতরাং তোমাকে কোশ্চেনটা ভালো করে দেখে নিতে হবে, ব্যালেন্স শিট কোথায় বলেছে, 19 আগে দিয়েছে না 18 আগে দিয়েছে। তো এই অঙ্কে 19 আগে দিয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ 19 আগে দিয়েছে 18 পরে দিয়েছে। তো দেখো প্রথমে ব্যালেন্স শিট, নিউ ফরম্যাটের ব্যালেন্স শিট এরকমই হয়, ঠিক আছে? এই ফরম্যাটে ব্যালেন্স শিট দেবে তোমাদের কোম্পানির ফরম্যাটে। কি লেখা আছে? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস লেখা আছে। লেখা আছে শেয়ার হোল্ডার ফান্ড আন্ডার ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কি আছে? ইকুইটি শেয়ার অফ ₹10 each 16 lakhs and 12 lakhs। তারপর বলেছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বলেছে 5 lakhs and 2 lakh 50। এই যে এখানে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এই প্রফিটটা কোথায় দিয়েছে, কোন অ্যাকাউন্টে দিয়েছে? এই প্রফিটটা ব্যালেন্স শিটে দিয়েছে।
তো ব্যালেন্স শিটে দিয়েছে মানে ইকুইটি আর্নিংস, মাথায় রাখতে হবে প্রফিটটা কোথায় দিয়েছে, ব্যালেন্স শিটে দিয়েছে, ব্যালেন্স শিটে প্রফিট দিয়েছে মানে তোমাকে এই প্রফিটটা দিয়েছে, ঠিক আছে, তোমার লাগবে কোনটা, এইটা মাথায় ঢুকছে ব্যাপারটা, এইটা দিয়েছে তোমাকে, এটা বের করতে হবে, নিচ থেকে সবকটা উপরে উঠতে হবে, যোগ করতে করতে উপরে উঠতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই প্রফিট এন্ড লস থেকে আমাকে প্রফিট বিফোর ট্যাক্স বের করতে হবে, সেটা দেখাচ্ছি কি করতে হবে। তাহলে নন কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে কি দিয়েছে, লং টার্ম বরোয়িংস, ঠিক আছে, এর আন্ডারে বলছে ডিবেঞ্চার 6 লাখ আর 4 লাখ। লং টার্ম প্রভিশনের মধ্যে দিয়েছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, ল্যান্ড এন্ড বিল্ডিং এর উপর এত টাকা, প্ল্যান্ট এন্ড মেশিনের উপর এত টাকা, তার আন্ডারে তার নিচে দিয়ে কারেন্ট লাইবিলিটিস ট্রেড পেবল বলেছে এত টাকা এত টাকা। তারপর শর্ট টার্ম প্রভিশন আন্ডারে বলছে প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল, প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেট বলছে 6,000, 12,000, টোটালটা হয়ে গেছে। অ্যাসেটটা দেখো এর আন্ডারে কি দিয়েছে, নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে বলেছে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এই আন্ডারে বলেছে প্ল্যান্ট এন্ড মেশিনারি আর ল্যান্ড এন্ড বিল্ডিং টাকা দিয়ে দিয়েছে। কারেন্ট অ্যাসেট বলেছে কত, কারেন্ট অ্যাসেট বলেছে ইনভেন্টারি দিয়েছে, ট্রেড রিসিভেবল বলেছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলেছে, আদার কারেন্ট অ্যাসেট বলেছে, আদার কারেন্ট অ্যাসেটের মধ্যে ডিবেঞ্চার ডিসকাউন্ট বলে দিয়েছে। তো যাই হোক, যখন অঙ্কগুলো করবো দেখবো, কিন্তু এখানে না ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, তোমরা যখন এইচএস করতে যাও ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোনো অ্যাডজাস্টমেন্ট পেতে না, তবে এখন বিকমে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট পাবে, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো ভালো করে করতে হবে। দেখো ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে, বলছে ডিউরিং দ্য ইয়ার আ পার্ট অফ মেশিনারি কস্টিং ₹1,40,000, ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইয়ার অন ₹4,000 ওয়াজ সোল্ড ফর ₹12,000। বলছে এক্স কোম্পানি একটা মেশিন বেচে দিচ্ছে, ঠিক আছে, মানে পার্ট অফ দ্য মেশিন বেচে দিচ্ছে, যে মেশিনটা কিনেছিল ₹1,40,000 দিয়ে, যে মেশিনটার এগেনস্টে এখনো পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়ে গেছে ₹4,000, সেটা বেচে দিচ্ছে ₹12,000। নম্বর বলেছে ডিভিডেন্ড ফর ₹1,00,000 ওয়াজ পেড ডিউরিং দ্য ইয়ার, ডিভিডেন্ড কত টাকা পে করেছে, ₹1,00,000। তিন নম্বর বলছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাজ অন 31st March 2018 এন্ড 31st March 2019 অন প্ল্যান্ট এন্ড মেশিনারি ওয়াজ 60,000 এন্ড 70,000, অর্থাৎ ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্স বলেছে, ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে, আর ল্যান্ড এন্ড বিল্ডিং এর ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে। এবার আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে, ঠিক আছে, তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো, করাটা এমন কিছু ব্যাপারই নয়, তবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই যে বড় যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট গুলো দেবে না, এখানে বেশ কিছু লেজার তোমাদের খুলতে হবে, সে লেজার কটা খুলতে হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে সেটা বোঝাচ্ছি, মন দিয়ে শোনো, ঠিক আছে। এখানে প্রথম অ্যাডজাস্টমেন্টটা কিসের দিয়েছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি, তার মানে যার যার অ্যাডজাস্টমেন্ট দেবে তার তার লেজার তোমাকে খুলতেই হবে, প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাডজাস্টমেন্ট যেহেতু দিয়েছে তাই প্ল্যান্ট এন্ড মেশিনারি একটা লেজার খুলতে হবে, ঠিক আছে। তো এখানে ডিভিডেন্ড বলেছে এই অঙ্কটায়, পার্টিকুলার এই অঙ্কটায় ডিভিডেন্ডে কোন লেজার খোলার দরকার নেই, যদি কোশ্চেনে প্রপোজ ডিভিডেন্ড বলতো তাহলে তোমাকে ডিভিডেন্ডের লেজার অবশ্যই খুলতে হবে। আর একটা কথা বলে দিই, কোশ্চেনে যদি প্রপোজ ডিভিডেন্ড আর প্রভিশন ফর ট্যাক্সেশন থাকে, মানে ব্যালেন্স শিটে প্রপোজ ডিভিডেন্ড আর প্রভিশন ফর ট্যাক্সেশন যদি থাকে, তাহলে ওর লেজার খুলতেই হবে, এটা কম্পালসারি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে শুধু ডিভিডেন্ড বলেছে, বলে ডিভিডেন্ড এত টাকা পে করেছে, এর জন্য আলাদা লেজার খোলার দরকার নেই, ডাইরেক্ট পোস্টিং হয়ে যাবে। নেক্সট বলেছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স বলেছে, কার কার বলেছে, একবার প্ল্যান্ট এন্ড মেশিনারি বলেছে আর একবার ল্যান্ড এন্ড বিল্ডিং বলেছে, তাহলে এই দুটো লেজার খুলতে হবে। তাহলে কি বুঝতে পারলে, কার কার কি কি লেজার খুলতে হচ্ছে, এই অঙ্কটা প্ল্যান্ট এন্ড মেশিনারি একটা লেজার খুলতে হচ্ছে, আচ্ছা ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি লেজার খুলতে হচ্ছে, ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড এন্ড বিল্ডিং লেজার খুলতে হচ্ছে, আপাতত এই তিনটে লেজার খুলতে হচ্ছে, ওরা করছে একটা করে দেখে নেবে। তবে আমি আগে তোমাদের বোঝার জন্য লেজার পোস্টিং গুলো আগে করিয়ে দেবো, তারপর মেইন অঙ্কে চলে আসবো। তো তোমরা তাহলে কোশ্চেনটা দেখে নিয়েছো, এবার দেখো অ্যান্সারটা করছি। প্রথমে দেখো আমি আগে ডাকটা সাজিয়ে নিয়েছি, ঠিক আছে, ডাককারটা অসুবিধা হবে না, ডাকটা আমি করে নিয়েছি, তারপর বোঝাচ্ছি। দেখো কি লেখা আছে, প্রথমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে, তারপর লিখেছি কি এখানে ইনডাইরেক্ট মেথড, কোন মেথডে অঙ্কটা করছি সেটা আমাকে লিখতে হবে, ইনডাইরেক্ট মেথডে করছি, বা তোমরা যদি এটা লিখিয়ে দেবো আরো ভালো হয়, কেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড উল্লেখ আছে, 3 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড উল্লেখ আছে, তুমি লিখতেই পারো AS3, ঠিক আছে। আচ্ছা উপরে তো একটা কথা লেখা হয়নি, সেটা হচ্ছে ইন দা বুকস অফ, ঠিক আছে, এখানে লিখতে হবে ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ XLTD, ঠিক আছে, কার ক্যাশ ফ্লো করছি, এক্স কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি। তাহলে লিখেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড আর ফর দা ইয়ার এন্ড ডেট, ঠিক আছে। তো দেখো 2 বছরের ব্যালেন্স শিট দিয়েছিল, অঙ্কে 2 বছর ব্যালেন্স শিট দিয়েছিল, তো দেখো এখানে দেখাচ্ছি প্রথম ব্যালেন্স শিট, তো দেখো বইতে দেখতে পাচ্ছ তোমরা 31/18 দিয়েছিল, তারপরটা 31/19 দিয়েছিল। তাহলে কোন ব্যালেন্স শিটটা করবো, আমাদের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ফর দা ইয়ার এন্ডেড নেবো
মানে কারেন্ট ইয়ারটা নিতে হবে, কারেন্ট ইয়ার কোনটা, এই যে 31-19, এই 31-19টা নিয়ে কত। আর একটা কথা বলে দেখো, এইটুকুর মধ্যে দেখিয়ে দিচ্ছি, এইটুকু ছোট্ট জায়গার মধ্যে দেখিয়ে দিচ্ছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্লাস মাইনাসের কনসেপ্টটা, যেটা দেখেছি অনেকেই গন্ডগোল করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, যদি অ্যাসেট বেড়ে যায়, যদি অ্যাসেট বেড়ে যায় তাহলে মাইনাস, যদি অ্যাসেট বেড়ে যায় তাহলে মাইনাস, আর যদি অ্যাসেট কমে যায় তাহলে প্লাস, আর যদি লাইবিলিটি বেড়ে যায় তাহলে প্লাস, যদি লাইবিলিটি কমে যায় তাহলে মাইনাস। এবার প্রশ্ন হলো এটা কি ধরনের অ্যাসেট, ফিক্সড অ্যাসেট না কারেন্ট অ্যাসেট? যে কোনো অ্যাসেট ফিক্সড অ্যাসেট হতে পারে, কারেন্ট অ্যাসেটও হতে পারে। আর এটা কি ধরনের লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি নাকি এই নন কারেন্ট লাইবিলিটি, আমরা সব লাইবিলিটি, ঠিক আছে? তো বোঝা গেল। এবার যদি তুমি একটু যদি এক্সাম্পল ভাবার চেষ্টা করো, দেখো আমার মেশিন আগে ছিল 1,00,000 টাকা, এখন মেশিন হয়ে গেল 1,50,000 টাকা, তাহলে মেশিন বেড়ে গেল না কমে গেল? মেশিন 50,000 টাকা বেড়ে গেল, তাই তো? মেশিন তো 50,000 টাকা বেড়ে গেল, আর মেশিন কি ফিক্স অ্যাসেট? ফিক্স অ্যাসেট 50,000 টাকা বেড়ে গেল, তাহলে অ্যাসেট বেড়ে যাচ্ছে মানে অ্যাসেটটা আমাকে পার্চেস করতে হচ্ছে, পার্চেস করতে হলে কি হচ্ছে টাকাটা চলে যাচ্ছে, তো এই কারণে কিন্তু মাইনাস হয়েছে। যদি উল্টো দিকে ভাবি, যদি মনে করি আমার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেচে দিচ্ছি, ধরো আমার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল বছরের শুরুতে ছিল 3,00,000, বছরের শেষে হয়ে গেল 2,50,000, তাই তো? তাহলে কত হলো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং? 50,000 টাকা কমে গেল। তাহলে কেন কমে গেল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং? আমি বলতে পারি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেঁচে দিয়েছি, তাহলে বিল্ডিংটা 50,000 টাকা বেঁচে দিয়েছি, মানে টাকা আসছে, টাকা আসছে। লাইবিলিটির কনসেপ্টে আসে যাক, ধরো আমার ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল বছরের শুরুতে ছিল 5,00,000, বছরের শেষে হলো 7,00,000, তাহলে ক্যাপিটাল বাড়লো না কমলো? ক্যাপিটাল বাড়লো, কত টাকা বাড়লো? ক্যাপিটাল 2,00,000 টাকা বাড়লো। তাহলে ক্যাপিটাল বাড়লে কি করে যোগ আছে? আচ্ছা ক্যাপিটাল কখন বাড়বে? ক্যাপিটাল বাড়লে তো কোম্পানিতে টাকা আসবে, বুঝে গেল? আচ্ছা তারপরে দেখো, লাইবিলিটি যদি কমে যায়, লাইবিলিটি কমে যায় মানে লোন, ধরো বছরের শুরুতে তুমি 10,00,000 টাকা লোন নিয়েছিলে, বছরের শেষে দেখলে তোমার লোনটা হয়ে গেছে 8,00,000, তাহলে কি 2,00,000 টাকা লোন শোধ করে দিয়েছো, তাই জন্য মাইনাস হয়েছে। তো আশা করি জিনিসটা বোঝা গেল। এই দুজন ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট লাইবিলিটি দিয়ে বোঝালাম, বা ইকুইটি লাইবিলিটি দিয়ে বোঝালাম, তোমরা এটা কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি কনসেপ্ট একই কনসেপ্ট, ঠিক আছে? আশা করি বোঝা গেল। আচ্ছা এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ছকে চলে আসি। এখানে এই পার্টিকুলার্স, এখানে আগের অঙ্কগুলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের, দুটো রুপিসের ঘর কেটেছিলাম, এখানে 3টে রুপিসের ঘর করবো, কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে, 3টেই করতে বলেছে, ঠিক আছে? তো প্রথমে 1 নম্বর, আমি প্রথমে হেডিং গুলো সাজিয়ে নেবো। 1 নম্বর লিখেছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, কি লিখেছি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বেশ কিছুটা জায়গা ছেড়ে দিয়ে লিখেছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? তো তারপরে 3 থেকে 4 লাইন ছেড়ে দিয়ে লিখেছি 3 নম্বর দিয়ে লিখে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো 3টে ফর্ম্যাট সাজিয়ে নিলাম, আমার ফর্ম্যাট যাতে সাজিয়ে নিলাম। এবার প্রশ্নে ফার্স্ট ক্লাসেও বলেছিলাম আমাকে সিকুয়েন্স মেনটেন করতে হবে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 মেনে চলতে হবে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 তে পরিষ্কার বলেছিল প্রথমে তুমি অপারেটিং নেবে, তারপরে ইনভেস্টিং নেবে, তারপর ফাইন্যান্সিং নেবে। আমি যদি ওলট পলট করি তাহলে নাম্বারটাও আমাকে ওলট পলট করে দেবে, নাম্বার নাও দিতে পারে, ঠিক আছে? তো তা আমাকে প্রথমে অপারেটিং করতে হবে, তারপর ইনভেস্টিং, তারপর ফাইন্যান্সিং করতে হবে, আমাকে সিকুয়েন্স মেনটেন করতে হবে। দেখো অপারেটিং অ্যাক্টিভিটিস এ প্রথমে আমরা যখন অঙ্কটা আরম্ভ করবো, প্রথমে আমাকে কি লিখতে হবে? প্রথমে তোমাকে লিখতে হবে প্রফিট বিফোর ট্যাক্স। কি করতে হবে? বারবার বলছি, প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস যখন করবে তোমাকে প্রথমে লিখতে হবে প্রফিট বিফোর ট্যাক্স। তো এখানে দেখো লিখছি প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে? এবার কোশ্চেন পড়ে দেখতে হবে, কোশ্চেনে যে প্রফিটটা বলেছে এটা কি প্রফিট বিফোর ট্যাক্স? দেখো আমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করছি, কোশ্চেনে ব্যালেন্স শীট দিয়েছে, ঠিক আছে? কোশ্চেন তো ব্যালেন্স শীট দিয়েছে, তো ব্যালেন্স শীটে যে পিএলটা থাকে, আমি কি বলেছিলাম ব্যালেন্স শীটে যদি কোনো প্রফিট থাকে সেটা কি বুঝবো? এই পার্টটা দিয়েছে, এই প্রফিটটা দিয়েছে, তা আমার কি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো আমার কি এই প্রফিট দরকার নাকি এইটা দরকার, প্রফিট বিফোর ট্যাক্স দরকার? তার মানে কি আমাকে এইটা দিয়েছে, আমাকে এটা বের করতে হবে, তাহলে কি করতে সবকটা আইটেম অ্যাড করতে করতে উঠতে হবে, অর্থাৎ এখানে যে প্রফিটটা দিয়েছে তার সাথে এই আইটেম গুলো অ্যাড করবো। এবার দেখবো কোশ্চেনে এই আইটেম গুলোর মধ্যে কি কি আইটেম আছে। এই আইটেম গুলোর মধ্যে ট্রান্সফার টু রিজার্ভ এই অঙ্কে নেই, তাহলে ঝামেলা নেই। তারপর বলেছে ইকুইটি ডিভিডেন্ট, প্রেফারেন্স ডিভিডেন্ট, কোশ্চেনে শুধু একটাই ডিভিডেন্ট বলেছে, আর শুধু ডিভিডেন্ট যদি অঙ্কে বলে দেয় তার মানে বুঝবে ইকুইটি ডিভিডেন্ট দিয়েছে, তার মানে এই টাকাটা দিয়েছে, এই টাকাটা দিয়েছে,
মানে এই টাকাটার সঙ্গে তুমি যদি এই টাকাটা যোগ করে দাও তাহলে তোমার প্রফিট বিফোর ট্যাক্স হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স তোমাকে ওয়ার্কিংস করে দেখাতে হবে, ঠিক আছে? প্রফিট বিফোর ট্যাক্স তোমাকে ওয়ার্কিংস করে দেখাতে হবে, মেন অঙ্কে দেখালে হবে না। তো দেখো প্রথমে প্রফিট বিফোর ট্যাক্স এর ওয়ার্কিংস করছি, দেখো মাঝখানে লিখছি ওয়ার্কিংস, ঠিক আছে? ওয়ার্কিংস নোট নাম্বার কত? এক, ঠিক আছে? নোট নাম্বার এক কি লিখবো এখানে? আমাকে বের করতে হবে প্রফিট বিফোর ট্যাক্স, এখানে লিখলাম প্রফিট বিফোর ট্যাক্স, এটা বের করো প্রফিট বিফোর ট্যাক্স। প্রথমে কি লিখবো? প্রথমে তোমরা সবাই লেখো ডিফারেন্স ইন স্টেটমেন্ট অফ, ডিফারেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? তোমরা দেখো কোশ্চেনের দিকে ভালো করে তাকাও, 2018 সালে তোমরা প্রফিট দেখতে পাচ্ছ কত? 2.5 লাখ টাকা। আর 2019 প্রফিট কত? 3 লাখ টাকা। 18 প্রফিট ছিল 2.5 লাখ, আর 19 প্রফিট ছিল 3 লাখ। তার মানে কত টাকা এক্সট্রা প্রফিট হয়েছে? 50,000 টাকা আমার প্রফিট হয়েছে। 2018 প্রফিট অ্যান্ড লসে ব্যালেন্স ছিল 2.5 লাখ, আর 2019 প্রফিট অ্যান্ড লসে ব্যালেন্স ছিল 3 লাখ। তার মানে আমার প্রফিট কত হয়েছে? 50,000 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে? লসও হতে পারে, যদি লস হয় তাহলে তুমি তখন যে ভ্যালুটা বেরোবে সেটা তুমি ব্যাকেটে দেবে, যেহেতু এটা প্রফিট বেরিয়ে তাই ব্যাকেটে দেবো না। কত টাকা লিখবো? 50,000 টাকা। ঠিক আছে, শুধু এখানে একটাই হবে। তো আমাকে ব্যালেন্স শিটের প্রফিটটা বলে দিয়েছিল, অর্থাৎ ইকুইটি আর্নিংস বলে দিয়েছিল, সেটা আমাকে প্রফিট বিফোর ট্যাক্স বের করতে হবে। তো প্রফিট বিফোর ট্যাক্স বের করতে গেলে কি নিতে হবে বললাম? শুধুমাত্র প্রপোজ ডিভিডেন্ডটা অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে লেখো, অ্যাড দিয়ে লেখো প্রপোজ ডিভিডেন্ড, কত টাকা দিয়েছে প্রপোজ ডিভিডেন্ড? 1 লাখ টাকা। সরি, একটু জাস্ট ভুল হয়েছে, আমার 2018 সালে প্রফিট ছিল 2.5 লাখ টাকা, 2019 প্রফিট হয়েছে 5 লাখ টাকা। 2.5 লাখ টাকা ছিল, 5 লাখ টাকা, কত টাকা এক্সট্রা প্রফিট হয়েছে? 2.5 লাখ টাকা। এখানে 2.5 লাখ টাকা বসাতে হবে, ঠিক আছে? 2.5 লাখ আর 1 লাখ যোগ করে 3.5 লাখ টাকা। এটা তো তোমাদের ফরম্যাটের কনসেপ্ট গেল, ঠিক আছে? এবার আমি যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি সেটা কি, প্রশ্ন তো থাকতেই পারে, প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড কোথাকার আইডিয়া? প্রপোজ ডিভিডেন্ড হচ্ছে ডিভিডেন্ড কাদের দিই? আমরা শেয়ার হোল্ডার দিই, আর শেয়ার তো তোমার ফাইন্যান্সে যায়, তো প্রপোজ ডিভিডেন্ড তো ফাইন্যান্সে যাওয়ার কথা। ও অপারেটিং এ কি করছে, কি কারণের জন্য অপারেটিং এ নিয়েছি? তো অপারেটিং এ নেওয়ার ফলে কোম্পানির প্রফিটটা কমে গেছিল, প্রফিট বাড়ালাম, দুটো কনসেপ্ট বোঝালাম, ঠিক আছে? কেন অ্যাড করলাম? একটা তো ফরম্যাট দিক দিয়ে বোঝালাম, আর যদি ফরম্যাট যদি মাথায় না থাকে দেখো তখন কি বুঝবে? প্রপোজ ডিভিডেন্ড, ঠিক আছে? তো প্রপোজ ডিভিডেন্ড কোথাকার আইটেম তোমাকে বুঝবে, প্রপোজ ডিভিডেন্ড কোথাকার আইটেম? প্রপোজ ডিভিডেন্ড হচ্ছে অ্যাকচুয়ালি ফাইন্যান্সের আইটেম। তো ফাইন্যান্সের আইটেম অপারেটিং এ কি করছে? তো অপারেটিং এ নেওয়া হলে কোম্পানি প্রফিট কমে গেছিল, এখন বাড়াতে হবে, তাই অ্যাড করলো। তাই প্রফিট বিফোর ট্যাক্স কত বেরোলো দেখতে পাচ্ছ তো? 3.5 লাখ। তো এখানে প্রফিট বিফোর ট্যাক্স সেকেন্ড কলামে লিখবো 3.5 লাখ টাকা, 3,50,000। ব্যাকেটে লিখে দেবো নোট ওয়ান, কোথা থেকে পেয়েছি? নোট ওয়ান থেকে পেয়েছি, ঠিক আছে? এখানে কিছু কিছু আইটেম অ্যাড করবো। এই যে কেন অ্যাড করছি আমি আজকে আর ডিটেলস বোঝাচ্ছি না, কারণ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে ডিটেলস বোঝানো আছে, ঠিক আছে? তো তো এখানে অ্যাড করতে হতো নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, কি লিখবো? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, অর্থাৎ তোমাকে কোশ্চেনটা পড়ে দেখতে হবে কোন কোন আইটেম গুলো ক্যাশ আইটেম ছিল না, ঠিক আছে? আর কোনগুলো অপারেটিং আইটেম ছিল না, সেইগুলোকে তোমাকে অ্যাডেড ব্যাক করে দিতে হবে, কারণ এই আইটেম গুলো নেওয়ার ফলে কোম্পানির প্রফিট কমে গেছিল, তোমাকে প্রফিট বাড়াতে হবে। তো দেখো এইটা তো করবো, এটা করার আগে বারবার বলছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখনই দেবে তখন তোমরা সবার ফার্স্ট যেই কাজটা তোমাদের ডিউটি, যে মেন ডিউটি, সেই ডিউটি হচ্ছে তোমরা অ্যাডজাস্টমেন্ট গুলো আগে করে নেবে, তাহলে অঙ্কটা অনেকটাই ইজি হয়ে যাবে। তো দেখো আমি অ্যাডজাস্টমেন্ট করছি, প্রথমে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে এটা করতে হবে, দেখো আমি প্রথমে লেজার গুলো খুলে নিয়েছি। আমি কি প্রথমে কি বলছিলাম, কি কি লেজার খুলতে হবে এটা বলে দিয়েছি। লেজার খুলতে হবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট, এই তিনটে লেজার খুলতে হবে। সেই তিনটে লেজার আমি আগে কেটে নিয়েছি, দাগ
তো বুঝতেই পারছো লেজার ইনফর্মে যা স্টার্ট হয়েছে সেরকম না যে তোমাকে ডেট কাটতে হবে, জার্নাল ফলিও কাটতে হবে, পুরো পুরো কমপ্লিট লেজারের যেমন ছাকা সেটা না কাটলেও হবে, এটা যেহেতু ওয়ার্কিং স্কেল রাফ করলেও হবে। তোমরা সবাই জানো অ্যাকাউন্টস এর মেন ফিচার্সটা কি, লেফট সাইডে থাকে ডেবিট আর রাইট সাইডে থাকে ক্রেডিট, ঠিক আছে? আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, পরের লেজারটা লেফটে ডেবিট আর রাইটে ক্রেডিট, তারপরে অ্যাকাউন্টটা লেফটে ডেবিট রাইটে ক্রেডিট। দেখো আর একটা জিনিস বোঝাই, এটা খুব জরুরি, কারণ এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা এরপরের চাপে যেটা কোনো ফান্ড ফ্লো স্টেটমেন্ট, এই দুটো জিনিস করতে গেলে এই টপিকটা এই কনসেপ্টটা জানা তোমাদের অবশ্যই জরুরি। সেটা হচ্ছে অ্যাসেট, প্রথম কনসেপ্টের নাম কি লিখছি অ্যাসেট, ঠিক আছে? এই যে অ্যাসেট এর ব্যালেন্স, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, অলওয়েজ, কোনদিন ক্রেডিট হবে না, কোনদিন ক্রেডিট হবে না, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়। তাই অ্যাসেটকে বাড়াতে গেলে, দেখো এই ইনক্রিজ সাইন, বাড়াতে গেলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি করবে, ডেবিট করবে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করবে, আর অ্যাসেটকে কমাতে গেলে কি করবে, ক্রেডিট করবে। তাহলে কি বললাম, অ্যাসেটকে বাড়াতে গেলে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করবে, আর অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করবে। মাথায় রাখবে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করবো, আর অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করবো। তার মানে তোমরা ঘুরিয়ে বলতেই পারি যে অ্যাসেটের ডেবিট দিকে বাড়বে মানে প্লাস সাইন হবে, আর অ্যাসেটের ক্রেডিট দিকে কমবে মানে মাইনাস সাইন হবে। সেম কনসেপ্ট লাইবিলিটি, লাইবিলিটির ব্যালেন্স কি হবে, লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হবে, ঠিক আছে? তো এখানে লিখছি দেখো লাইবিলিটি, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হবে, ডেবিট করতে হবে, তাই তো? তার মানে লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করবো বললাম, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করবো, অর্থাৎ ক্রেডিট দিকে প্লাস, আর লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হবে, ডেবিট দিকে মাইনাস। তাহলে তোমাদের এটা অবশ্যই জেনে রাখতে হবে, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হবে, আর লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হবে। অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করবে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্টসের বেসিক কনসেপ্ট। আর একটা হচ্ছে, একটা কি ছিল, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাপ্রোচ, আর একটা ছিল মডার্ন অ্যাপ্রোচ। অর্থাৎ ব্রিটিশ অ্যাপ্রোচটাকে আমরা গোল্ডেন রুল বলি, আর মডার্ন অ্যাপ্রোচটা হচ্ছে আমেরিকান রুল বলতে পারি। তো এটা হচ্ছে আমেরিকান রুলে এই কনসেপ্টটা পুরোপুরি বলা, সুতরাং এই কনসেপ্ট না জানলে আমরা অঙ্ক করতে খুবই অসুবিধা হবে। তাহলে দেখো প্রথম অ্যাকাউন্টের নাম কি ছিল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, ঠিক আছে? তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট দিকে কি হবে, প্লাস হবে, কারণ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তোমার অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, আর অ্যাসেটকে কমাতে গেলে কি করবো, ক্রেডিট করবো, তাই এখানে মাইনাস সাইন হয়েছে। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এবার প্রশ্ন হলো স্যার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনটা কি, আমার অ্যাসেট না লাইবিলিটি? এনি কাইন্ড অফ প্রভিশন, যে কোনো ধরনের প্রভিশনই আমার লাইবিলিটি, যে কোনো ধরনের প্রভিশন আমার লাইবিলিটি। তো লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করবো, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করবো, ঠিক আছে? লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করবো। তারপর একটা বোঝাই গেছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটাও লাইবিলিটি, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করবো, লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করবো। এবার আমার প্রাথমিক যে মেন কাজটা কি হবে, সমস্ত যে অ্যাকাউন্ট গুলো আছে অ্যাকাউন্টের ব্যালেন্স গুলো বসাবো। কিন্তু ব্যালেন্স বসানোর সময় তোমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। কি রকম সতর্কতা, কেননা এখানে দেখবে এখানে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যে ব্যালেন্স শীটটা দিয়েছে, আগে 2019 সাল দিয়েছে, অর্থাৎ আগে 2019 দিয়েছে, পরে 2018 দিয়েছে, এটা মাথায় ঠান্ডা করে বুঝতে হবে, ঠিক আছে? তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স কোন দিক বসে, অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স, দেখো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স এই দিক বসে। কি লিখবো, টু ব্যালেন্স বিডি, আর বিডি মানে তোমরা বুঝতে পারছো, বিডি মানে হচ্ছে ওপেনিং ব্যালেন্স, বিডি মানে ওপেনিং ব্যালেন্স। তো ওপেনিং ব্যালেন্স এদিক বসে, ক্লোজিং ব্যালেন্স এখানে বসবে, বাই ব্যালেন্স সিডি এইট দিকে বসবে। তো তোমরা বইয়ের দিকে দেখো, তোমরা বলো প্ল্যান্টের মেশিনারি ওপেনিং ব্যালেন্স কত ছিল, এখানে ওপেনিং ব্যালেন্স মানে কিন্তু 19টা না 18টা, আর এটা 19টা। তো 18 সালে প্ল্যান্টের মেশিনারি কত ছিল, 18 সালে প্ল্যান্টের মেশিনারি ছিল 8 লাখ, এখানে লিখবো 8 লাখ, আর 19 সালে প্ল্যান্টের মেশিনারি কত ছিল, 19 সালে প্ল্যান্টের মেশিনারি ছিল 12,90,000, এখানে লিখবো 12,90,000, ঠিক আছে? সেম ভাবে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ব্যালেন্স বসাবো। তো খোঁজো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি,
এবার খুঁজবে কোন দিক কোথায় আছে, দেখো প্রভিশন ফর ডেপ্রিশন প্ল্যান্টের নিচে আরি, তোমরা ব্যালেন্স শিটের দিকে তাকাও, ওখানে দেখো লাইবিলিটির দিকে দেখো, লং টার্ম প্রভিশন বলে একটা পয়েন্ট পেয়েছো, তাও বলছি কত নম্বর আছে, দু নম্বরে বিতে আছে লং টার্ম প্রভিশন, ওর আন্ডারে রোমান ওয়ানে ছিল প্রভিশন ফর ডেপ্রিশন, একটা ছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, একটা ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত ছিল 18 এ ছিল 60,000, তো 18 এ ছিল 60,000 প্রভিশন ফর ডেপ্রিশন প্ল্যান্ট মেশিন লাইবিলিটি, লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স এই দিক বসে, কি লিখবো বাই ব্যালেন্স বিডি, আর এখানে লিখবো টু ব্যালেন্স সিডি, তো ওপেনিং ব্যালেন্স কত ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড ওপেনিং ব্যালেন্স ছিল 60,000, ক্লোজিং ব্যালেন্স ছিল কত 70,000, সেম ভাবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ব্যালেন্সটা বসাবো, এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি, হয়ে গেল সমস্ত লেজারের আমরা কাজ করে নিয়েছি, লেজারের যে ব্যালেন্স গুলো বসানোর দরকার, প্রথমে লেজার যে যে লেজার খুলতে হবে সেই লেজার ব্যালেন্স গুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইবার দেখো এই অঙ্কটা একটা ছোট্ট একটা ওয়ার্কিংস করে নি, এখানে বলেছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কোম্পানি বেঁচে দিয়েছে কিছুটা পোর্শন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বেঁচে দিয়েছে, তো বেঁচে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা তো বের করতে হবে, ঠিক আছে। নেক্সট ওয়ার্কিংস হবে তোমরা এক নম্বর ওয়ার্কিংস করবে প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে। তারপর দু নম্বর ওয়ার্কিংসটা দেখো, দু নম্বর ওয়ার্কিংসটা কি ছিল দেখো, এটা ছিল দু নম্বর ওয়ার্কিংস, এটা হচ্ছে তিন নম্বর ওয়ার্কিংস, এটা হচ্ছে চার নম্বর ওয়ার্কিংস, ঠিক আছে। তো এবার পাঁচ নম্বর ওয়ার্কিংসটা কি করব, এখানে লিখবো পাঁচ নম্বর ওয়ার্কিংসটা কি লিখবো, এই মেশিনটা বেঁচেছি না সেটাতে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা লিখবো, তাই লিখবো এখানে প্রফিট অর লস অন সেল অফ মেশিনারি, এই মেশিনটা বেঁচে আমার প্রফিট হয়েছে না লস হয়ে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো তাহলে প্রথমে লিখবো কস্ট, অর্থাৎ মেশিনটা যখন কিনেছিলাম কত টাকা দিয়ে মেশিনটা কিনেছিলাম, যেই সময় মেশিনটা কিনেছিলাম কত টাকা দিয়ে কিনেছিলাম, মেশিনটা যখন কিনেছিলাম তখন আমি 140,000 দিয়ে পারচেস করেছিলাম, এইবার যবে মেশিনটা কিনেছিলাম তবে থেকে তো মেশিনটা ইউজ করছি, ডেপ্রিসিয়েশন হয়েছে তো, ঠিক আছে। এখানে লিখবো ডেপ্রিসিয়েশন আপ টু ডেট, অর্থাৎ আজকের দিন অবধি কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি এই মেশিনটার এগেনস্টে, বলছে এই মেশিনটার এগেনস্টে এখনো পর্যন্ত 4,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, তাহলে কত হয়েছে ভ্যালু 136,000, এটা হচ্ছে তোমার বুক ভ্যালু বিভি যাকে বলি। এবার এই মেশিনটা আমি সেল করে দিয়েছি কত টাকা দিয়ে, এই মেশিনটা আমি সেল করে দিয়েছি 12,000 টাকা দিয়ে, এই মেশিনটা সেল করে দিয়েছি আমি 12,000 টাকা দিয়ে। এবার দেখবো 136,000 এর মেশিন আমি 12,000 টাকা বেচেছি, মানে আমার লস হয়েছে কত টাকা 124,000 আমার লস হয়েছে, তো কত টাকা লস হলো আমার 124,000, এত টাকা আমার লস হয়েছে। তো যখনই কোনো ফিক্সড অ্যাসেট বেচে প্রফিট হোক বা লস হোক, অর্থাৎ ফিক্সড অ্যাসেট যদি কোনো ফিক্সড অ্যাসেট বেচে তার একটা ওয়ার্কিংস করার চেষ্টা করবে, ওয়ার্কিংস কি বের করবে কত টাকা প্রফিট বা কত টাকা লস হয় এটা তোমরা বের করবে, এটা আমি করে দিলাম, ঠিক আছে। তো তাহলে বোঝা গেল জিনিসটা, তো এই জিনিসগুলো সব এক একটা করে মেশিনারি অ্যাকাউন্ট অর্থাৎ প্ল্যান্টের মেশিনারি অ্যাকাউন্টে পোস্টিং করবো। তো দেখো তোমরা নিজেরাই বলতে পারবে যে মেশিনটা বেচেছি, তাই তো, মেশিনটা কত টাকা দিয়ে বেচেছি, মেশিনটা 12,000 টাকা দিয়ে বেচেছি, তো বলো মেশিনটা বেচে দিয়েছি, মেশিনটা যদি বেচে দিই তাহলে মেশিন আমার মেশিনের ব্যালেন্স বাড়বে না কমবে, মেশিন যদি বেচে দিই তাহলে মেশিন তো আমার কাছ থেকে চলে যাচ্ছে তাই মেশিনের ব্যালেন্স কমে যাবে, তাই ক্রেডিট দিকে লিখবো, কি লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাকেটে লিখবো সেল, ঠিক আছে। কত টাকা দিয়ে মেশিনটা বেচেছি 12,000 টাকা দিয়ে মেশিনটা বেচেছি। সাথে সাথে কি করবো, এই যে আমরা যে বলছি না ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানেই ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা এই যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমাদের যে তিনটে অ্যাক্টিভিটিস, কোন অ্যাক্টিভিটির মধ্যে পড়ে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস।
তার মানে মেশিন বেচে কত টাকা পেয়েছি, মেশিন বেচে আমি 12000 টাকা পেয়েছি। তার মানে মেশিন বেচে যদি 12000 টাকা পাই তার মানে কি হচ্ছে, আমার কাছে টাকা আসছে, ঠিক আছে। তো মেশিন বেচে 12000 টাকা পেয়েছি মানে আমার টাকা আসছে। তাই ইনভেস্টিং এ কি লিখবো, লিখবো সেল অফ মেশিন, সেল অফ মেশিন কত 12000, এখানে লিখো 12000। তাহলে হয়ে গেল। এইবার কি বলেছিল, তুমি এই মাত্র ওয়ার্কিংসটা করালাম, বলেছিল মেশিন বেচে কত টাকা লস হয়েছে, 1,24,000। আচ্ছা মেশিন বেচে আমার 1,24,000 লস হয়েছে, তাহলে লস হলে মেশিনের ভ্যালু বাড়বে না কমবে, কমবে। তাহলে কমলে কত হবে, এই দিক লিখবো এইট দিকে 1,24,000। আচ্ছা যা লস সব কোথায় চলে যাবে, প্রফিট অ্যান্ড লসে। দেখে লিখবো কি, বাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, কত টাকা হলো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে, 1,24,000। তা এই প্রফিট অ্যান্ড লসে চলে যাবে এটা, ঠিক আছে। তো দেখো, আচ্ছা লিখে দিই এটা লস, তো মেশিন বেচে যে আমার 1,24,000 লস হয়েছিল, এইটা কি আমার অপারেটিং আইটেম, এটা কোন রকমই আমার অপারেটিং আইটেম, এটা নন অপারেটিং আইটেম, ঠিক আছে, নন অপারেটিং আইটেম এবং নন ক্যাশ আইটেম। তা আমার নন অপারেটিং আর নন ক্যাশ আইটেম যেখানে ছিল সেখানে নেব, কত লিখবো 1,24,000। তো দেখো এখানে প্রথমেই লিখি লস অন সেল অফ মেশিনারি, কত টাকা 1,24,000, বোঝা গেল নন অপারেটিং আইটেম এখানে লিখে দিলাম। তারপর দেখো যে মেশিনটা বেচে দিচ্ছি, ঠিক আছে, সেই মেশিনের এগেনস্ট তো এতদিন পর্যন্ত একটা ডেপ্রিসিয়েশন চার্জ করতো, অর্থাৎ কত টাকা ডেপ্রিসিয়েশন বেরিয়ে গেল আমার, ঠিক আছে। দেখো ডেপ্রিসিয়েশন আপ টু ডেট আমি যখন ওয়ার্কিং করলাম কত টাকা লিখেছিলাম, ডেপ্রিসিয়েশন আপ টু ডেট 4000 লিখেছিলাম। এই যে মেশিনটা ছিল মেশিনটার এগেনস্ট তো একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট খোলা ছিল, তাহলে যে মেশিনটা চলে গেছে তার তো ডেপ্রিসিয়েশনও চলে যাচ্ছে। হ্যাঁ কত টাকা ডেপ্রিসিয়েশন চলে, 4000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কমাতে গেলে কোন দিকে লিখতে হয়, এই দিকে লিখতে হয়, ঠিক আছে। কত টাকা লিখবো 4000 টাকা, কি বলে লিখবো, প্ল্যান্ট এন্ড মেশিনারি, তার ডেপ্রিসিয়েশন এটা প্ল্যান্ট এন্ড মেশিনারি, দেখে লিখবে টু প্ল্যান্ট এন্ড মেশিনারি, আমি শর্টে লিখলাম টু পিএম অ্যাকাউন্ট, অর্থাৎ প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট 4000 টাকা। এটা পোস্টিং হবে, ঠিক আছে, লেজার পোস্টিং হবে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্টে ডেবিটে প্ল্যান্ট এন্ড মেশিনারি, তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্টে কোন দিক যাবে, কেইট দিকে যাবে। তাহলে কেইট দিয়ে কি লিখবো, বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি, কত টাকা 4000 টাকা, হয়ে গেল এটা। এবার মেলাতে হবে আমাকে প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্টটা মেলাতে হবে। প্রথমে দেখো প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্টের ক্রেডিট সাইডটা মেলাবো, দেখো টোটাল হচ্ছে কত 1,430,000, তো সেই 1,430,000 এদিক লিখবো, ঠিক আছে। তো দেখো ডেবিট দিকে কম হচ্ছে, ঠিক আছে, ডেবিট দিকে কম হচ্ছে, তাহলে কত কম হচ্ছে সেটা বের করবে, 1,430,000 থেকে 800,000 বাদ দিলে কত হচ্ছে 6,30,000। তাহলে আমি এই দিক টাকাটা লিখবো, এই দিক লেখার অর্থ কি, এই দিক লিখবো হচ্ছে এই দিক লিখলে আমার ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে, তাই তো। কি করলে মেশিনের ব্যালেন্স বাড়তে পারে, এমন কি কাজ করলে মেশিনের ব্যালেন্স বাড়তে পারে, মেশিন যদি পারচেস করি তাহলে মেশিনের ব্যালেন্স বাড়বে, মানে এই দিকে যখন ব্যালেন্স হয় আমরা বুঝবো মেশিন পারচেস করেছি। তো এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, পারচেস কি লিখবো, এটা ব্যালেন্সিং ফিগার, কত টাকা দিয়ে পারচেস করি 6,30,000, ঠিক আছে। তো তাহলে বারবার বলছি ব্যাংক মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে যাবে, প্ল্যান্ট এন্ড মেশিনারি মানে ইনভেস্টিং ক্যাশ ফ্লো। তো দেখো মেশিন পারচেস করলি, মেশিন পারচেস করলে তাহলে কোম্পানিতে টাকা আসছে না টাকা যাচ্ছে, টাকা যাচ্ছে তাই মাইনাস হবে, এখানে লিখবে মাইনাস দিয়ে লিখবে পারচেস অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি, পারচেসেস অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি, কত টাকা ছিল 6,30,000। এবার দেখো প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট আমার মিলে গেল, এবার চলে আসবো নেক্সট অ্যাকাউন্টে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, দেখো এই দিক ছিল 60,000, এই দিক 4,000 আর 70,000, 4 আর 70 অ্যাড করলে কত হচ্ছে 74,000, সেই 74 এই দিক লিখলাম, তাহলে কেইট দিয়ে কম কত হচ্ছে 14,000 কম হচ্ছে, ঠিক আছে। এই যে 14,000 যে ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ কারেন্ট ইয়ারে কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে, এই বছরে প্ল্যান্ট এন্ড মেশিনারি উপর কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে 14,000।
তাই এখানে লিখব বাই স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস টাকা এই বছর ডেপ্রিসিয়েশন 14,000 এবার দেখো তোমরা বুঝো ডেপ্রিসিয়েশনটা কি নন ক্যাশ আইটেম মানে জানি তো ডেপ্রিসিয়েশন অপারেটিং ক্যাশ ডেপ্রিসিয়েশন হচ্ছে অপারেটিং আইটেম কিন্তু এটা নন ক্যাশ আইটেম তো দেখো মানে ফরম্যাটে কি লিখেছিল নন ক্যাশ এন্ড নন অপারেটিং আইটেম তাই না নন ক্যাশ তো ডেপ্রিসিয়েশন তাহলে এখানে লিখো ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি কত টাকা বেরোলো এই মাত্র 14,000 বেরোলো ডেপ্রিসিয়েশন এবার দেখো ল্যান্ড এন্ড বিল্ডিং এখানে ছিল 40,000 এখানে ছিল 48 তাহলে শর্ট পড়ছে কোন দিক এই দিক অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি আগের বছর ল্যান্ড এন্ড বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ছিল 40 এবছর হলো 48 তাহলে এবছর আরো এক্সট্রা 8,000 ডেপ্রিসিয়েশন হয়েছে ঠিক আছে তাহলে কোথায় চলে যাবে বাই স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস কত হলো 48 তাহলে লেজারের কাজগুলো সবকটা হয়ে গেল তাহলে কত টাকা যাবে পিএলএ 8,000 এখানে লিখবে এটাও নন ক্যাশ আইটেম এখানে লিখবে ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড এন্ড বিল্ডিং কত টাকা 8,000 এবার দেখো এই নন ক্যাশ আইটেম মধ্যে আর কি আসতে পারে তোমরা কোথায় দেখবে তোমরা যে ব্যালেন্স শিটটা দিয়েছে না ব্যালেন্স শিটটা তোমরা সবার লাস্টে দেখো টোটাল লিখে টোটালের উপরে কি লেখা ছিল দেখো আধার কারেন্ট অ্যাসেট মধ্যে কি ছিল ডিবেঞ্চার ডিসকাউন্ট এবার বলে ডিবেঞ্চার ডিসকাউন্ট জিনিসটা কি ডিবেঞ্চার ডিসকাউন্ট হচ্ছে এক ধরনের মিসেলিনিয়াস এক্সপেন্ডিচার মানে ফিকটিসিয়াস অ্যাসেট ডিবেঞ্চার ডিসকাউন্ট হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট অর্থাৎ 18 এ ছিল ডিবেঞ্চার ডিসকাউন্ট 14,000 আর 19 এ হচ্ছে 12,000 অর্থাৎ ডিবেঞ্চার ডিসকাউন্ট কমে গেছে কত রকম যে 2,000 কমে গেছে ডিবেঞ্চার ডিসকাউন্ট 2,000 কমে গেছে ঠিক আছে আর কোন রকমের ফিকটিসিয়াস অ্যাসেট আমরা কমাই কাকে দিয়ে কোম্পানি প্রফিট থেকে কমাই ঠিক আছে এটা তো এক ধরনের নন ক্যাশ আইটেম এটা এক ধরনের নন ক্যাশ আইটেম তো নন ক্যাশ আইটেম কি করতে হয় এখানে দিতে হবে ডিবেঞ্চার ডিসকাউন্ট এখানে লিখো ডিবেঞ্চার ডিসকাউন্ট 2,000 আর আরেকটু যদি ভালো করে বোঝো যখন ডিবেঞ্চার ইস্যু করা হয় তখন ডিবেঞ্চার ইস্যু অনেক সময় কখনো ডিবেঞ্চার ইস্যু পারেও হয় প্রিমিয়াম হয় ডিসকাউন্টও হয় আর ডিসকাউন্ট যে ডিবেঞ্চারটা ইস্যু করা হয় সেটা হয়ে যায় কোম্পানির এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট ঠিক আছে তো ফিকটিসিয়াস সেই অ্যাসেটটা প্রতি বছর কিছু কিছু করে রাইট অফ করতে সেটা কোথা থেকে রাইট অফ করতে হয় পিএল থেকে তো ওটা তো নন ক্যাশ আইটেম এই কারণের জন্য এখানে এসছে তো দেখো এগুলো সব করে অ্যাড করবো 1,24,000 আর 40 মানে 1,38,000 1,38,000 আর 10 1,48,000 টোটাল অ্যাড করলাম কত হলো দেখো 3,50,000 আর 1,48,000 অ্যাড করলে কত হচ্ছে 4,98,000 এটাকে কি বলে এটাকে বলে অপারেটিং প্রফিট মানে এই যে প্রফিটটা বেরোলো এই প্রফিটটা ঠিক প্রফিট অপারেটিং প্রফিট ডলার যদি বলি এটা আর একটা নাম ক্যাশ প্রফিট ক্যাশ প্রফিট অর্থাৎ এই 4,98,000 পুরোপুরি ক্যাশ 4,98,000 পুরোপুরি ক্যাশ আইটেম আছে এর মধ্যে এবার আমাকে কি করতে হবে ওই কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি চেঞ্জ গুলো করতে হবে ঠিক আছে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি চেঞ্জ গুলো করতে হবে তো দেখো আমি প্রথমে কারেন্ট অ্যাসেটের কথা বলি কারেন্ট অ্যাসেটের প্রথমে দেখতে পাচ্ছি আমরা ইনভেন্টরি ইনভেন্টরি 18 এ ছিল 6,00,000 আর 19 এ ছিল 7,00,000 তার মানে ইনভেন্টরি বেড়ে গেছে ঠিক আছে কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে কি করতে হয় লেস করতে হয় এখানে লিখব লেস ইনক্রিজ ইন ইনভেন্টরি কত টাকা 1,00,000 টাকা এখানে লিখব 1,00,000 তারপরেই বলেছে ট্রেড রিসিভেবল ট্রেড রিসিভেবল কি ছিল 18 এ ছিল ট্রেড রিসিভেবল মানে ডেটার্স 18 এ ছিল 1,38,000 আর 19 এ হয়ে গেছে
122 মানে কত 16000 কমে গেছে 16000 কমে গেছে ট্রেড রিসিভ মানে কারেন্ট অ্যাসেট কমে গেলে কি করতে হবে প্লাস করতে হবে অ্যাড করতে হবে অ্যাড এখানে লিখব ডিক্রিজ ইন ট্রেড রিসিভ কি ছিল 8 ছিল 138 আর 19 এ যে 122 তাহলে শর্ট পড়ছে কত 16000 এখানে লিখব 16000 কারেন্ট অ্যাসেট আর নেই এবার কারেন্ট লাইবিলিটির দিকে আমরা চলে যাচ্ছি কারেন্ট লাইবিলিটি কত ছিল ট্রেড পেবল 18 ছিল 230 আর 19 হয়ে গেছে 180 মানে ট্রেড পেবলও কমে গেছে ঠিক আছে কারেন্ট লাইবিলিটি কমে গেলে কি করতে হবে লেস করতে হবে লেস ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি সিএল লিখলাম কত ছিল সরি এখানে কারেন্ট লাইবিলিটির ইন্ডিভিজুয়াল এখানে কারেন্ট লাইবিলিটির নামটা বলে দিয়েছে কি বলে ট্রেড পেবল এখানে লিখে দিই তাহলে ট্রেড পেবল ডিক্রিজ ইন ট্রেড পেবল কত বলেছে 230 থেকে 180 বাদ দিলে 50000 তাহলে যেগুলো লেস হচ্ছে সেগুলো ব্র্যাকেট করে দিই আর একটা ছিল দেখো প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেট এটাকেও কারেন্ট লাইবিলিটি বলা যায় 18 ছিল 12 আর 19 হয়ে গেছে 6 তাহলে কত কমে গেছে 6000 কমে গেছে তো এটাও লেস করব ডিক্রিজ ইন প্রভিশন ফর ডাউটফুল ডেটস কত টাকা 6000 এটা লেস করব এবার দেখো কি হচ্ছে লেস গুলো করে নিচ্ছি 1 লাখ আর 50 মানে 156 ঠিক আছে 156 আর 16 কত হচ্ছে মাইনাস 140 ঠিক আছে এটা প্লাস মাইনাস করে এটা 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 তিনটে অ্যাড করে তার থেকে মাইনাস করে দিচ্ছি নিয়ে বুঝে গেছো এটা 140 এবার দেখো এই 498 থেকে 140 মাইনাস করব মাইনাস করে কত হচ্ছে মাইনাস করে হচ্ছে 358000 এটা আউটপুটে বসাবো ঠিক আছে এবার আবার কোশ্চেনের দিকে তাকাবো কোশ্চেনে দেখবো কি কি বাকি আছে আর কোশ্চেনে দেখো প্রথমে দেখতে পাচ্ছি কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল ঠিক আছে 18 ছিল 12 লাখ আর 19 হচ্ছে 16 লাখ তাহলে ক্যাপিটাল 12 লাখ ছিল 16 লাখ হয়েছে তাহলে কত টাকা ক্যাপিটাল বেড়ে গেছে 4 লাখ টাকা ক্যাপিটাল বেড়ে গেছে ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে কোম্পানি নিশ্চয়ই টাকা এসছে ঠিক আছে আর ক্যাপিটাল কোথাকার আইটেম ক্যাপিটাল হচ্ছে ফাইন্যান্সের আইটেম তাহলে ফাইন্যান্সে লিখবো এটা ঠিক আছে কি লিখবো ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখবো ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত টাকা 4 লাখ নেক্সট দেখো কি ছিল ডিবেঞ্চার নন কারেন্ট লাইবিলিটি আন্ডার ছিল লং টার্ম বোরোয়িং তার আন্ডার ডিবেঞ্চার ছিল সেখানে হচ্ছে 18 ছিল 4 লাখ আর 19 হচ্ছে 6 লাখ তাহলে ডিবেঞ্চার মানে লোন ঠিক আছে লোন কত আইটেম ফাইন্যান্সের আইটেম দেখতে হবে লোনটা বেড়েছে না কমেছে লোনটা 2 লাখ টাকা বেড়ে গেছে মানে নতুন করে লোন নিয়েছি তাহলে লোন নিয়েছি মানে কোম্পানিতে টাকা এসছে টাকা এসছে মানে অ্যাড হবে কোথায় হবে একটা ফাইন্যান্সে কি লিখবো ইস্যু অফ ডিবেঞ্চার্স 2 লাখ তাহলে দেখো লাইবিলিটি সাইড পুরো কমপ্লিট হয়ে গেল এবার অ্যাসেট দিকে যাচ্ছি অ্যাসেটে প্রথমে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি মানে আগেই হয়ে গেছে বাকি হলো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 18 ছিল 6 লাখ আর 19 ছিল 8 লাখ তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 6 লাখ ছিল 8 লাখ হলো তাহলে কত বাড়লো ল্যান্ড কত বাড়লো ল্যান্ড 2 লাখ বেড়ে গেল ল্যান্ড কখন বাড়তে পারে যদি ল্যান্ড পারচেস করি তাহলে ল্যান্ডের ভ্যালু বাড়বে তাহলে ল্যান্ড কোথা কার আইটেম ল্যান্ড হচ্ছে ইনভেস্ট তার মানে পারচেস করছি মানে টাকা আসলে যাচ্ছে টাকা চলে যাচ্ছে তাই মাইনাস এটা ইনভেস্টিং এ মাইনাস দিয়ে লিখবে purchases of land and building কত টাকা 2 লাখ তাহলে কি কি মাইনাস হচ্ছে এটা মাইনাস হচ্ছে আর এটা মাইনাস হচ্ছে করে দাও ক্যালকুলেট করে হচ্ছে মাইনাস 818000 মাইনাস 818000 হয়ে গেল এটা সবই হয়ে গেল আর একটা আইটেমই বাকি ছিল সেটা দেখো
প্রথমেই করে দেওয়া উচিত ছিল যেটা ছিল ডিভিডেন্ড। ডিভিডেন্ড দেখো ভাবার চেষ্টা করে যে বলেছিল না অ্যাডজাস্টমেন্টে বলেছিল, অ্যাডজাস্টমেন্টে বলেছিল ডিভিডেন্ড এক লাখ টাকা পে করেছি, ঠিক আছে ডিভিডেন্ড এক লাখ টাকা পে করেছি, সেটা তো আমরা করেছিলাম একটা এক জায়গায় তো করেছিলাম কস্টিং। তো ডিভিডেন্ড অ্যাকচুয়ালি ডিভিডেন্ড কোথাকার আইটেম, ডিভিডেন্ড হচ্ছে ফাইন্যান্সের আইটেম, তাহলে ফাইন্যান্স থেকে এটা মাইনাস হওয়া উচিত, ডিভিডেন্ড পে করার জন্য ফাইন্যান্স থেকে মাইনাস হওয়া উচিত, ফাইন্যান্স থেকে মাইনাস করবো ডিভিডেন্ড পেড বলে কত টাকা এক লাখ টাকা। চার দুই ছয়, ছয় থেকে একবার দিলে কত হয় পাঁচ লাখ টাকা, বাইরে লিখবো পাঁচ লাখ টাকা, তাহলে হয়ে গেল। এবার দেখো তিনটে প্লাস মাইনাস একবারে করব, থ্রি লাখ ফিফটি এইট মাইনাস এইট লাখ এইটিন আর এটা ফাইভ লাখ, প্লাস মাইনাস করে কত বেরোচ্ছে ফর্টি থাউজেন্ড। এই যে প্লাস মাইনাস করে যেটা বেরোলো কিন্তু ফর্টি থাউজেন্ড বেরোলো, ঠিক আছে এই যে ফর্টি থাউজেন্ড বেরোলো এটা কি লিখেছি, নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে নেট চেঞ্জ করে ফর্টি থাউজেন্ড। এবার আমাকে কোশ্চেনে দেখতে হবে, ব্যালেন্স শীট দিকে তাকাতে হবে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এর ওপেনিং ব্যালেন্স কত বলেছিল কোশ্চেনে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এর ওপেনিং ব্যালেন্স ফর্টি থাউজেন্ড বলেছে, অর্থাৎ আঠারো সালের টাকাটা নেব ফর্টি থাউজেন্ড, টোটাল করে কত হচ্ছে, টোটাল করে হচ্ছে এইটটি থাউজেন্ড, ঠিক আছে এটাকে বলে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো বোঝা গেল অঙ্কটা, একটা কথা তোমাদের বলে দিই, যখনই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবে, যখনই কোনো অ্যাডজাস্টমেন্ট দেবে, যখনই কোন রকমের অ্যাডজাস্টমেন্ট দেবে, ভাববে ওই অ্যাডজাস্টমেন্ট গুলো যখন পিএল অ্যাকাউন্ট করেছিল সেই আইটেম গুলো ভুল করেছিল, ভুল করেছিল বলেই অ্যাডজাস্টমেন্টে দিয়েছে, যদি কোনো ভুল না করতো তাহলে অ্যাডজাস্টমেন্টে দিত না, তাহলে সেই এন্ট্রি গুলো আমাকে করতে হবে। যাই হোক এটা একটা অঙ্ক পুরো পরিষ্কার ভাবে বোঝা গেল, আর এটা তোমরা ভালো করে জানো, তোমরা টুয়েলভ থেকে এটা জানো, তোমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করেছো পরীক্ষায় অঙ্ক মিলেছে কি মেলেনি কি করে বুঝবে, এখানে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত হয়েছে এইটটি থাউজেন্ড, আর বইতে দেখো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এর ক্লোজিং হওয়া হয়েছে এইটটি থাউজেন্ড, তাহলে আমার অঙ্ক মিলে গেল। দেখো এই অঙ্কটা মোটামুটি হলো, যদি কোনো বুঝতে ডাউট থাকে অবশ্যই এই অঙ্ক রিলেটেড কমেন্ট করবে, ঠিক আছে মানে সেই পয়েন্টটা তুলে ধরবে এই জায়গাটা আমি বুঝতে পারিনি। দেখো নেক্সট যে অঙ্কটা করবো সেটা হচ্ছে দশ নম্বর অঙ্কটা, ঠিক আছে তো কি বলেছে, ফ্রম দা ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দা ইয়ার এন্ডেড 31st December 2019, ঠিক আছে তা আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো না নিচে লিখি না ফর দা ইয়ার এন্ডেড, এখানে লিখবো 31st December 2019। আর একটা কথা, আগে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করলাম ওখানে দেখো কোশ্চেনে লেখা ছিল শেয়ার ক্যাপিটেল, তাই তো কোশ্চেনে লেখা ছিল শেয়ার ক্যাপিটেল, আর কোশ্চেনে ব্যালেন্স শিটটা কি ফর্মেটে ছিল, নিউ ফর্মেটে ছিল, আর এই ব্যালেন্স শিটটা দেখে কিছু বুঝতে পারছো, ঠিক আছে এটা হচ্ছে সোল প্রপার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ বিজনেসে এই ফর্মেটেই তোমাকে ব্যালেন্স শিট করতে হয়, সোল প্রপার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ বিজনেসে এই ফর্মেটেই হয়, আর আগেরটা ছিল কোম্পানি ব্যালেন্স শিট, কোম্পানি ব্যালেন্স শিটের ফর্মেটটা ওরকম হয়, আর ওখানে শেয়ার ক্যাপিটাল ছিল, আর সোল প্রপার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ বিজনেসে, পার্টনারশিপ বিজনেসে কিরকম ক্যাপিটাল থাকবে, পার্টনারশিপ বিজনেসে পার্টনার্স ক্যাপিটাল থাকবে, কোম্পানি বিজনেসে শেয়ার ক্যাপিটাল থাকবে, আর যদি স্বল্প পার্টিসিপ বিজনেস থাকে শুধু ক্যাপিটাল থাকবে, তাহলে এখানে দেখতে পাচ্ছ লাইব্রেরিতে শুধু ক্যাপিটাল আছে, তার মানে এটা কি বলতে পারি, এটা স্বল্প পার্টিসিপ বিজনেস, ঠিক আছে তাহলে ক্যাপিটাল দেখো, আর এখানে দেখো আগে দিয়েছে এইটিন পরে নাইনটিন দিয়েছে, ঠিক আছে কিন্তু আগের অঙ্কটা কি ছিল, আগে নাইনটিন পরে এইটিন, এই জিনিসগুলো ফলো করতে হবে। ধরো ব্যাংক ওভারড্রাফট দিয়েছে, বিলস পেবল দেখো একটা একটা করে বলে দিই, বিলস পেবল হচ্ছে তোমার কারেন্ট লাইব্রেরিটি, এবার দেখো কারেন্ট লাইব্রেরিটি কি, এখানে ওয়ান লাখ ছিল এইটটি থাউজেন্ড হয়েছে, তাহলে বিল পেবল বেড়ে গেছে আর কমে গেছে, বিল পেবল কমে গেছে, ঠিক আছে তো কারেন্ট লাইব্রেরিটি কমে গেলে কি করতে হয়, মাইনাস করতে হয়, ঠিক আছে তো কারেন্ট লাইব্রেরিটি কমে গেলে মাইনাস করতে হয়, দেখো লেখা ছিল না লাইবিলিটি, দেখো লাইবিলিটি, লাইবিলিটি কমে গেলে কি লেখা আছে, মাইনাস লেখা আছে, এখানে তাই হয়েছে। তারপর দেখো না কেইটার্স, কেইটার্স ওয়ান লাখ এইটটি ছিল টু লাখ ফিফটি, তাহলে কেইটার্স কি বেড়ে গেছে, তাই তো কেইটার্স বেড়ে গেলে কি করতে, দেখো এখানে লেখা আছে, দেখো কেইটার্স লাইবিলিটি, লাইবিলিটি বেড়ে গেলে কি করতে, প্লাস করতে, তাহলে এটা কি করবো, প্লাস করবো। তারপর এই দিক দেখো স্টক, আমাকে নিতে হবে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে এগুলো দেখে নি, স্টক কি বলেছে, স্টক বলেছে কারেন্ট অ্যাসেট এক লাখ ছিল নব্বই হয়ে যায়, তাহলে কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে কি করবো, ঠিক আছে কারেন্ট অ্যাসেট কমে গেলে কি করবো, কারেন্ট অ্যাসেট কমে গেলে যোগ করতে হয়, ঠিক আছে ওই ফর্মেটে ভালো করে লেখা আছে। ডেটার্স, ডেটার্স তো কারেন্ট অ্যাসেট, ডেটার্স বেড়ে গেছে, ডেটার্স বেড়ে গেলে কি করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে বোঝা গেল কি হলো। আর এক্সট্রা কি ছিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল, মেশিনারি ছিল, আর ক্যাশ বলে দিয়েছিল। এই তোমার ব্যালেন্স শীট কি বলেছে, এখন আমাদের নেট প্রফিট ফর দা ইয়ার 2019 অ্যামাউন্টেড টু রুপিস ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড, দেখো নেট প্রফিট বলে দিয়েছে,
ঠিক আছে, মাথায় রাখবে এটা নেট প্রফিট বলে দিয়েছে 1,20,000। এইবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে স্যার যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি প্রথমে তো অপারেটিং ক্যাশ ফ্লো করি, ওখানে প্রথমে লিখি নেট প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে, নেট প্রফিট বিফোর ট্যাক্স, তো এটা কি বিজনেস? সোল প্রপার্টিশিপ বিজনেস দিয়েছে। দেখো কোশ্চেনে যেখানে নেট প্রফিট দিয়ে নেট প্রফিট বললে তুমি এখানে কোন প্রফিটটাকে বুঝবে, ঠিক আছে, ইকুইটি আর্নিংস কোনো গল্পই নেই এখানে, ইকুইটি আর্নিংস এর কোনো গল্প নেই, ইকুইটি শেয়ারের কোনো ব্যাপারই নেই এখানে, ইকুইটি আর্নিংস নেই, তার মানে কি হচ্ছে এইগুলো কিছু নেই, এই আইটেম গুলো কোশ্চেন তুমি বুঝতেই পারছো, আর এই অঙ্ক সোল প্রপার্টিস এর বিজনেস এ এই আইটেম কখনোই থাকবে না, তার মানে এই আইটেম গুলো নেই মনে করছি। তারপর প্রফিট আফটার ট্যাক্স, ঠিক আছে, তো প্রফিট আফটার ট্যাক্স, তো ট্যাক্স এর তো কোনো গল্পই নেই, কোশ্চেন তো ট্যাক্স কিছু বলেই নি, তো মানে কি বলতে পারি এটাই বলেছে প্রফিট বিফোর ট্যাক্স, তো মানে শুধু নেট প্রফিট বলতে আমি কি বুঝবো, প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে দিচ্ছি, তাহলে বোঝা গেল। তারপর বলেছে কি ডিউরিং দ্য ইয়ার মেশিনারি কস্টিং ₹50,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ₹20,000 বলেছে, ওয়াজ সোল্ড ফর ₹26,000, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এগেনস্ট মেশিনারি অ্যাজ অন 31st December 2018 ওয়াজ ₹1,00,000 অ্যান্ড 31st December 2019 ₹1,70,000। তোমাদের একটা কথা বলে দিই, ব্যালেন্স শিটে হোক বা অ্যাডজাস্টমেন্টে হোক, যদি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স দিয়ে দেয় তাহলে তার লেজার অবশ্যই খুলবে, ঠিক আছে। তো দেখো প্রথমে আমি মেশিনারি অ্যাকাউন্ট কি কি অ্যাকাউন্ট খুলেছি তোমাকে দেখিয়ে দিই, প্রথমে মেশিনারি অ্যাকাউন্ট খুলেছি, তারপর অ্যাকাউন্ট খুলেছি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে, তো কি লিখেছি মেশিনারি ডেবিট লিখেছি, মেশিনারি অ্যাকাউন্টে ডেবিট লিখেছি আর মেশিনারি অ্যাকাউন্টে ক্রেডিট লিখেছি, তার মেশিনারি আমার অ্যাসেট, অ্যাসেট বাড়ে এই দিকে, ঠিক আছে, তো আর অ্যাসেট কমে এই দিকে। সেরকম ভাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন লাইবিলিটি, লাইবিলিটি বাড়বে এই দিকে, লাইবিলিটি কমবে এই দিকে, ঠিক আছে। আর এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কবে এসেছিল, ফিউ বিকম অনার্স 1990 এসেছিল। তো দেখো প্রথমে যেটা বারবার বলছিলাম, আমি আগে লেজারটা করে নেবো, তো প্রথমে লেজারের ব্যালেন্স গুলো বসাই, মেশিনারি, মেশিনারি তো আমার অ্যাসেট, অ্যাসেট ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে, এই দিক বসে, লিখবো টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি লিখবো, কত টাকা বলেছিল মেশিনের ব্যালেন্স, মেশিনের ব্যালেন্স তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, দেখো 400,000 বলে দিয়েছিল, মেশিনের ওপেনিং ব্যালেন্স 400,000 বলেছিল, ক্লোজিং ব্যালেন্স 280,000 বলেছিল, তো মেশিনের ব্যালেন্স 400,000 বলেছিল, আমি 500,000 লিখছি, কেন লিখছি বলছি, ওপেনিং ব্যালেন্স 500,000 লিখলাম আর ক্লোজিং ব্যালেন্স লিখবো বাই ব্যালেন্স সিডি, ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছিল কত 280,000 বলে দিয়েছিল, কিন্তু আমরা লিখবো কত 450,000। এবার কারণটা বলি কেন এই টাকাটা লিখলাম, দেখো ডেপ্রিসিয়েশন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এর যে ব্যালেন্সটা দিয়েছিল কোথায় দিয়েছিল, অ্যাডজাস্টমেন্টে দিয়েছিল, তার মানে ব্যালেন্স শিটে যে মেশিনের ব্যালেন্স তোমরা দেখতে পাচ্ছ ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়ার পর, তার মানে আমাকে বলতে হবে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার আগে মেশিনে কত টাকা ছিল, অর্থাৎ এখানে যে মেশিনারি অ্যাকাউন্ট না ব্যাকেট লিখে দিচ্ছি কস্ট, ব্যাকেটে কি লিখলাম দেখো কস্ট লিখলাম, কস্ট যে মেশিনারি অ্যাকাউন্ট যেখানে খুলি আমরা কস্ট প্রাইসটা মেনটেন করি, কস্ট প্রাইস, অর্থাৎ ব্যালেন্স শিটে তোমরা যে মেশিনের ব্যালেন্স দেখতে পাচ্ছ সেটা ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর আছে, সেটা ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর আছে। এবার প্রশ্ন করে তাহলে স্যার আগের অঙ্কটায় আমরা এমন যোগ করিনি কেন, আগের অঙ্কটা ডেপ্রিসিয়েশনটা কোথায় ছিল, অ্যাডজাস্টমেন্টে ছিল না, ব্যালেন্স শিটে ছিল, তখন বাদ দেওয়া ছিল না, ঠিক আছে, তো দেখো তাই এখানে লিখলাম, তাই এখানে লিখে দেখিয়ে দিচ্ছি 400,000 প্লাস 1,00,000 আর এখানে লিখবো 280,000 প্লাস 1,70,000, তাহলে তোমাদের যে কোশ্চেনটা থাকতে পারে যে বলতে পারো যে মেশিনের ওপেনিং ব্যালেন্স 400,000 ছিল কেন 500,000 লিখলাম, তার অ্যান্সারটা কি দেবো, যেহেতু ডেপ্রিসিয়েশনের ব্যালেন্সটা অ্যাডজাস্টমেন্টে দিয়েছে তাই আমরা ধরে নিচ্ছি মেশিন থেকে ডেপ্রিসিয়েশনটা অরিজিনাল যে মেশিনের কস্ট ছিল তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমার এখন ব্যালেন্স শিটে বসানো আছে, যেহেতু ডেপ্রিসিয়েশন অলরেডি বাদ দেওয়া আছে তাই আমরা যোগ করলাম। আচ্ছা এবার প্রশ্ন থাকতে পারে আগের অঙ্কে কেন যোগ করিনি, আগের অঙ্কে ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স গুলো ব্যালেন্স শিটে দিয়েছিল তাই যোগ করিনি, হয়ে গেল ডেপ্রিসিয়েশনের ব্যালেন্সটা বসাবো, ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে বসে, লিখবো বাই ব্যালেন্স বিডি 1,00,000 আর ক্লোজিং ব্যালেন্স এখানে লিখবো 2 ব্যালেন্স সিডি, লাইবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিট হয়,
তাই অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিট, ক্লোজিং ব্যালেন্স ক্রেডিট, আর লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স ক্রেডিট, ক্লোজিং ব্যালেন্স ডেবিট। এটা বারবার মাথায় ঢোকাতে হবে, এটা যদি একটু ভুলে যায় তাহলে অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। এবার দেখো যেটা বারবার বলছিলাম, প্রতিটা অঙ্কে তোমাকে এটা করে নিতে হবে, মানে পার্টিকুলার যেই অ্যাসেটটা বলে যে ফিক্সড অ্যাসেটের কথা বলে সেই অ্যাসেটটা যে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা তোমাকে বের করে দেখিয়ে দিতে হবে। তোমাকে এখানে লিখছি প্রফিট অর লস অন সেল অফ মেশিনারি, অর্থাৎ মেশিনটা বেচে প্রফিট হয়েছে না লস হয়েছে দেখাতে হবে। প্রথমে লিখবো কস্ট, অর্থাৎ মেশিনটা কত টাকা দিয়ে কিনেছিলাম সেটা বলতে হবে। মেশিনটা যখন কিনেছিলাম তখন আমি 50,000 দিয়ে পারচেস করেছিলাম। এবার মাইনাস দিয়ে লিখবো কি ডেপ্রিসিয়েশন আপ টু ডেট, এই আপ টু ডেট মানে আজ পর্যন্ত কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করছি এই মেশিনের এগেনস্টে 20,000। তাহলে ব্যালেন্স আছে কত এখন 30,000, এটাকে বলে বুক ভ্যালু। ঠিক আছে, এর থেকে কি করবো সেল, এবার দেখবো কত টাকায় মেশিনটা বেচে দিয়েছি। বলছি মেশিনটা আমি বেচে দিয়েছি 26,000, 26,000 এ মেশিনটা বেচে দিয়েছি, তার মানে 4,000 টাকা কি হলো 30,000 টাকার মেশিন আমি 26,000 বেচেছি, আমার লস হয়েছে, লস লিখবো 4,000 টাকা। তাহলে আশা করি বোঝা গেল ব্যাপারটা কি করেছি, এটা এই কনসেপ্টটা মাথায় ঢুকেছে। তো বলো মেশিনটা বেচে আমরা কত টাকা পেয়েছি, মেশিনটা বেচে আমরা 26,000 টাকা পেয়েছি। তা মেশিনটা বেচে দিয়েছি তার মানে কি মেশিনের ব্যালেন্স বাড়বে না কমবে, মেশিন বেচে দিলে অবশ্যই মেশিন কমে যাবে। তাহলে কেইট দিকে লিখবো কমে দিলে, কমে গেলে কেইট দিকে লিখতে, কেইট দিকে লিখবো কত 26,000 টাকা, কি লিখবো বাই ব্যাক সেল, কত টাকার মেশিন বেচলাম 26,000 টাকা দিয়ে মেশিনটা বেচে দিলাম। মেশিনের কি আবার ইনভেস্টিং এর আইটেম, তাহলে ইনভেস্টিং এ লিখবো কি সেল অফ মেশিন 26,000। তো এখানে লিখবো সেল অফ মেশিনস বাড়বে না কমবে, কমবে, কমলে কেইট দিকে লিখবো 4,000 টাকা, লিখবো বাই স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস 4,000 টাকা। তো দেখো এ আগে বলিনি আমি অলরেডি অঙ্কটা করার আগে দাগটা কেটে নিয়ে ফরম্যাটটা ঠিক সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, সেটা তাই কি বলছি কি লিখেছি ইন দা বুকস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্যাকেটে লিখি ASC মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3, তারপর লিখি ফর দা ইয়ার এন্ডেড 31st December 2019, রুপিস এর তিনটে ঘর কেটেছি, পার্টিকুলার লিখেছি। প্রথম পয়েন্টের নাম কি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপর লিখেছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপর লিখি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 26,000 কেসটা তো বললাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে আমরা কি বুঝি ব্যাংক অ্যাকাউন্ট, যা যেখানে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট হবে সবই এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে আসবে। তো ওখানে কি পেয়েছিলাম ব্যাংক অ্যাকাউন্ট বলে পেয়েছিলাম, মেশিন বেচেছিলাম 26,000 টাকা, তাই মেশিন হচ্ছে ইনভেস্টিং আইটেম, তাই এখানে চলে এসেছে। আচ্ছা যেটা বলছিলাম সেটা কি বলছিলাম, তো অপারেটিং ক্যাশ ফ্লো যখন করবো প্রথমে কি লিখতে হয়, প্রথমে লিখতে হয় প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক আছে, প্রফিট বিফোর ট্যাক্স, তাই এখানে যেটা নেট প্রফিট এটাই প্রফিট বিফোর ট্যাক্স। তো তুমি প্রফিট বিফোর ট্যাক্স ও লিখতে পারো, নেট প্রফিট ও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা তুমি কি লিখবে। তো আমি নেট প্রফিট লিখছি। তো দেখি কোশ্চেনে কত বলেছে নেট প্রফিট, কোশ্চেন নেট প্রফিট বলছে 1,20,000, সেকেন্ড কলামে লিখবো। তারপরে এর সঙ্গে অ্যাড করতে হবে নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। এবার দেখো মেশিন বেচে কত টাকা লস হয়েছে 4,000 টাকাতে ব্যাকেটে লিখে দাও লস। তা মেশিন বেচে লস হয়েছে এটা তোমার নন ক্যাশ আইটেম, আবার আরেকদিকে নন অপারেটিং আইটেম। ঠিক আছে, এটা একটা নন ক্যাশ আইটেম আর একটা নন অপারেটিং, নন অপারেটিং কারণ এটা ইনভেস্টমেন্টের আইটেম, অপারেটিং এ কেমন নেবো। তা দুদিক দিয়ে বললাম একটা নন ক্যাশ একটা নন অপারেটিং, তা নন ক্যাশ আর নন অপারেটিং এ বসিয়ে দেবো 4,000 টাকা। তো এখানে 4,000 টাকা বলে কি বলে লিখবো লস অন সেল অফ মেশিনারি। তো সব হলো, এই যে মেশিনটা বেচে দিচ্ছি, যেই মেশিনটা বেচে দিচ্ছি
যে মেশিনটা বেঁচেছে সেই মেশিনটার এগেনস্টে তো এতদিন পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম, কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম? 20,000 টাকা। ঠিক আছে, তো 20,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম, তাহলে ডেপ্রিসিয়েশনে যা ব্যালেন্স ছিল সে ডেপ্রিসিয়েশন ব্যালেন্স থেকে তো এই 20,000 টাকা কমে যাবে। কমে গেলে কোন দিকে লিখবো? এইদিকে লিখবো। তাই লিখবো কি, টু মেশিনারি অ্যাকাউন্ট 20,000 টাকা। সেটা আবার মেশিনারি অ্যাকাউন্টে পোস্টিং হয়ে যাবে, মেশিনে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ডেবিট মেশিনারি, তাহলে মেশিন অ্যাকাউন্টে ক্রেডিটে চলে যাবে 20,000 টাকা। কি বলে লিখবো, বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 20,000 টাকা। ঠিক আছে, এবার একটা একটা করে রিজার্ভ মেলাবো। প্রথমে মেশিনারি অ্যাকাউন্টে দেখো ক্রেডিট দিকে বেশি হচ্ছে, এটা কত, 26,000 আর 4,000, 30,000, 30,000, 20,000, 50,000, 4,50,000 আর 50,000 যোগ করে 5,00,000, এইদিকেও 5,00,000, তাহলে দু সাইড ট্যালি হয়ে গেল, কোনো ঝামেলা নেই এখানে। এবার দেখো এই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ট্যালি করব, এখানে কত ছিল 20,000 আর 1,70,000, হচ্ছে কত, 1,90,000। 1,90,000 থেকে 1,00,000 বাদ দিলে কত হচ্ছে, 90,000। তাহলে এই 90,000 কি মিনিং করছে, 90,000 মিনিং করছে এই বছরে মেশিনের এগেনস্টে কতটা ডেপ্রিসিয়েশন চার্জ করি, 90,000। এখানে লিখবে বাই স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। তো দেখো ডেপ্রিসিয়েশনটা কি আইটেম, আমার ডেপ্রিসিয়েশন নন ক্যাশ আইটেম, তো নন ক্যাশ আইটেমে তুমি 90,000 বসিয়ে দাও। তো এখানে লিখবো ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি 90,000। টোটাল করে কত হচ্ছে, 94,000, 1,20,000 আর 94 অ্যাড করে কত হচ্ছে, 2,14,000। এটাকে বলে অপারেটিং প্রফিট। আমরা কিছু ছিল না, হেভি ইজি ছিল অঙ্কটা। এবার কি করবো, কারেন্ট এসার কারেন্ট লাইফ ট্রিটমেন্ট গুলো করে দাও। তো দেখো আমি যখন কোশ্চেন করলাম, আমি যখন কোশ্চেনটা পড়লাম ওখানে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি কোন আইটেম গুলো প্লাস হবে কোন আইটেম গুলো মাইনাস হবে আগে তো লিখিয়ে দিয়েছি, তাই না? তাহলে যেইগুলো অ্যাড করেছি সেই আইটেম গুলো আগে লেখো, অ্যাড দিয়ে লেখো আগে। কি কি আইটেম অ্যাড করেছিলাম, বলেছিল ক্রেডিটরসটা অ্যাড করতে হবে। তাহলে দেখো ক্রেডিটরসটা কি হয়েছিল, ক্রেডিটরসটা ইনক্রিজ হয়েছিল, তাহলে লিখবো ইনক্রিজ ইন ক্রেডিটরস। কত টাকা ছিল, 70,000। আর কি অ্যাড ছিল, স্টক, স্টকটা অ্যাড ছিল, কিন্তু স্টকটা যে অ্যাড ছিল স্টকটা কি হচ্ছিল, স্টকটা কম ছিল, তাই লিখবো কি ডিক্রিজ ইন স্টক। কত টাকা ছিল, 10,000 টাকা, 70 আর 10 যোগ করে কত হয়, 80,000 টাকা। তারপর লেসের আইটেম ছিল, দেখো কি কি লেস ছিল, ছিল ডেটার্স লেস, ডেটার্স বেড়ে যাচ্ছিল তাই লেস করতে হয়, তাই লিখবো কি ইনক্রিজ ইন ডেটার্স। কত ছিল, 1,40,000 ছিল, 1,60,000, মানে 20,000 টাকা, এখানে লিখবো 20,000 টাকা। আর কি ছিল, বিলস পেবল, ডিক্রিজ ইন বিলস পেবল। কত টাকা ছিল, 1,00,000 থেকে 80,000 বাদ দিলে 20,000 টাকা, তাহলে দুটোই মাইনাস, তাহলে কত হচ্ছে, -40,000। তাহলে নেট অ্যান্সার কত বেরোচ্ছে, 2,54,000। ঠিক আছে, যোগ বিয়োগ করে বেরিয়ে গেল 2,54,000, তার মানে তোমার অপারেটিং অ্যাক্টিভিটিস কমপ্লিট। ঠিক আছে, এবার ইনভেস্টিং এ ঢুকো। ইনভেস্ট করতে গেলে আমরা ব্যালেন্স শিট দিকে নিয়ে তাকাই, দেখো ব্যালেন্স শিটে প্রথমেই ছিল অ্যাসেট দিকে, প্রথমেই ছিল ল্যান্ড এন্ড বিল্ডিং, 2,20,000 ছিল, 3,00,000 হয়েছে, তার মানে অ্যাসেট বেড়ে গেছে, ল্যান্ড বেড়ে গেছে। ল্যান্ডের ভ্যালু কখন বাড়তে পারে, যদি ল্যান্ড পারচেস করি। ঠিক আছে, তো বেসিক্যালি কি, ল্যান্ড পারচেস করলে ভ্যালু বেড়ে যাচ্ছে, ল্যান্ড এন্ড বিল্ডিং হয়েছে। কত টাকা ল্যান্ড এন্ড বিল্ডিং কিনেছি, 80,000 টাকা দিয়ে ল্যান্ড এন্ড বিল্ডিং কিনেছি। তা ল্যান্ড এন্ড বিল্ডিং কোথাকার আইটেম, ইনভেস্টিং ক্যাশ ফ্লো আইটেম, তাহলে এটা ইনভেস্টিং এ আসবে। তাহলে ল্যান্ড কিনেছি, কোম্পানির টাকা আসছে না, টাকা চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, তাহলে কি করবো, মাইনাস করবো। তো এখানে লিখবো কি, পারচেসেস অফ ল্যান্ড এন্ড বিল্ডিং 80,000,
তাহলে 26 থেকে 80,000 মাইনাস করব কত হচ্ছে বাইরের হয় লিখব মাইনাস 54,000 ঠিক আছে লাস্ট আইটেম দেখো কি কি বাকি ছিল তোমাদের বলে দিই কি কি বাকি ছিল ল্যান্ড অ্যাসেট দিকটা যদি ল্যান্ড এন্ড বিল্ডিং হয়ে গেছে মেশিনারি হয়ে গেছে স্টক হয়ে গেছে ডেটার্স হয়ে গেছে ক্যাশ তো নিলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে আর লাইবিলিটি সাইডে কি কি হয়ে গেছে ক্রেডিটর সাইডে বিল পেবল হয়ে গেছে বাকি আছে ব্যাংক ওভারড্রাফট আর ক্যাপিটাল তো দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবো এটা সোল প্রপার্টিশিপ বিজনেস করছি আচ্ছা তোমরা ইলেভেনে ফাইনাল অ্যাকাউন্ট করেছো আমার ফার্স্ট সেমিস্টারও ফাইনাল অ্যাকাউন্ট করেছো ওখানে দেখো ওখানে তোমার ফাইনাল অ্যাকাউন্টে ব্যালেন্স শিটে প্রথমে লিখতে না ব্যালেন্স শিটে লাইবিলিটিতে প্রথমে লিখতে না ক্যাপিটাল তো ক্যাপিটালটা কি করে বের করতাম প্রথমে লিখতাম ওপেনিং ক্যাপিটাল তার সাথে নেট প্রফিট যোগ করতাম ঠিক আছে তো ওপেনিং ক্যাপিটাল সাথে নেট প্রফিট যোগ করতাম তার সাথে ফার্দার ক্যাপিটাল যোগ করতাম ড্রয়িংস বাদ দিতাম ঠিক আছে করে হতো ক্লোজিং ক্যাপিটাল তাই তো এই করে হতো ক্লোজিং ক্যাপিটাল তো এখানেও কিন্তু সেম কনসেপ্ট এটা হচ্ছে সোল প্রপার্টিশিপ বিজনেস এর অঙ্ক দিচ্ছে তাহলে এখানে কিন্তু ইকুইটি শেয়ার ক্যাপিটাল এর কনসেপ্ট তোমার নিয়ে আসলে চলবে না এখানে পুরো সোল প্রপার্টিশিপ বিজনেস এর কনসেপ্ট নিয়ে আসতে হবে ঠিক আছে তো জানো তোমরা ক্যাপিটাল লাইবিলিটি লাইবিলিটি বাড়বে এইদিকে লাইবিলিটি কমবে এইদিকে প্রথমে তোমার কাজ কি ক্যাপিটালে ব্যালেন্স বসানো তো ক্যাপিটালে দেখো ওপেনিং ব্যালেন্স কত দেখতে পাচ্ছ বইতে 3,00,000 টাকা ওপেনিং ব্যালেন্স এইটা লিখবো বাই ব্যালেন্স বিটি 3,00,000 ঠিক আছে আর টু ব্যালেন্স সিডি মানে এদিকে লিখবো 3,50,000 তাহলে তোমার ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে এইটা তো বলছিলাম ওপেনিং ক্যাপিটাল যাওয়া থাকবে তার সাথে নেট প্রফিট যোগ করতে হয় নেট প্রফিট যোগ করতে হয় যেটা কিনা কোম্পানি ব্যালেন্স শিটে করতে হয় না কোম্পানি যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম সেখানে ওপেনিং ক্যাপিটালের সঙ্গে কখনোই নেট প্রফিট যোগ করতাম না কিন্তু সোল প্রপার্টিশিপ বিজনেসে ওপেনিং ক্যাপিটাল সঙ্গে নেট প্রফিট যোগ করতে হয় এখানে নেট প্রফিট কত ছিল অঙ্কে নেট প্রফিট 1,20,000 ছিল তো যোগ করো মানে কে দিকে লিখবো তো আমি 1,20,000 তাই লিখবো বাই নেট প্রফিট কত হচ্ছে টোটাল 4,20,000 হয়ে যাবে সেই 4,20,000 থেকে 3,50,000 বাদ দিলে কত হয় 70,000 টাকা এটা কি হচ্ছে তার মানে কি দেখতে পাচ্ছ ক্রেডিট দিকে ক্যাপিটাল আছে 4,20,000 আর ডেবিট দিকে ক্যাপিটাল ক্যাপিটাল আছে 3,50,000 অর্থাৎ ডেবিট দিকে কমছে কখন ক্যাপিটাল কমতে পারে টাকা তুলে নিলে ড্রয়িংস করলে ক্যাপিটাল কমে এখানে কি লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট ব্যাকেটে লিখবো ড্রয়িংস তো ক্যাপিটাল কোথাকার আইটেম ক্যাপিটাল ফাইন্যান্সের আইটেম তাহলে এটা ফাইন্যান্সে চলে যাবে ঠিক আছে তো কত টাকা বিজনেসে প্রপার কত টাকা ড্র করেছে 70,000 টাকা তাহলে তোমরা ফাইন্যান্সে লেখো কি লিখবো উইথড্র অফ ক্যাপিটাল ক্যাপিটাল কত টাকা উইথড্র করেছে 70,000 টাকা তুলে নিয়েছে তো তাহলে ক্যাশ কমে যাচ্ছে মাইনাস হলো আমি দেখো আরেকটা ছিল কোশ্চেনে ব্যাংক ওভারড্রাফট ব্যাংক ওভারড্রাফট মানে ওয়ান টাইপ অফ লোন আর যত লোন তুমি সব ফাইন্যান্সে নেবে ঠিক আছে তাহলে কত ছিল ব্যাংক ওভারড্রাফট শুরুতে ছিল 3,20,000 শেষে হলো 2,00,000 মানে তুমি 1,20,000 টাকা লোন শোধ করে দিয়েছো তাহলে এখানে লিখবে কি লিখবে এখানে পেমেন্ট অফ ব্যাংক ওভারড্রাফট পেমেন্ট অফ তাহলে 1,20,000 করে কত হচ্ছে মাইনাস 1,90,000 ঠিক আছে এবার দেখো অপারেটিং ছিল 2,54,000 ইনভেস্টিং ছিল -54,000 কত হচ্ছে এটা দিয়ে বাদ দিলে 2,00,000 আর এটা 1,90,000 তাহলে প্লাস মাইনাস করে কত হচ্ছে 10,000 এটাকে কি বলে নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তার সাথে তোমরা কি করবে ওপেনিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা যোগ করবে কত বলেছিল কোশ্চেনে 40,000 ঠিক আছে তাহলে এটা করে কত হচ্ছে 50,000 এটাই হলো ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যালেন্স শীট এটাই বলে তার মানে আমাদের অঙ্কের আনসার মিলে গেল অঙ্কগুলো খুব ইজি ছিল সেগুলি বোঝা গেল